প্রথমেই আপনাদের সবাইকে স্বাগত জানাই টক থিয়েটারের একটি নতুন এপিসোডে। আমাদের আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রচিত পথের কাঁটা। গল্প পাঠে দীপ্ত, পার্থ, শ্যামল এবং সৌপ্তিক। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প পথের কাঁটা। ব্যোমকেশ খবরের কাগজখানা সযত্নে ভাঁজ করে টেবিলের ওপর রেখে দিল। তারপর চেয়ারে হেলান দিয়ে বসে অন্যমনস্কভাবে জানলার বাইরে তাকিয়ে রইল। বাইরে কুয়াশাহীন ফাল্গুনের আকাশে সকালবেলার আলো ঝলমল করছিল। বাড়ির তেতলার ঘরকটা নিয়ে আমাদের বাস। বসবার ঘরটি থেকে শহরের ও আকাশের একাংশ বেশ দেখা যায়। নিচে সদ্য জেগে ওঠা শহরের কর্ম কোলাহল আরম্ভ হয়ে গেছে। হ্যারিসন রোডের উপর গাড়ি, মোটর, ট্রামের ছোটাছুটি ও ব্যস্ততার অন্ত নেই। আকাশেও এই চাঞ্চল্য কিছুটা প্রতিফলিত হয়েছে। চড়াই পাখিগুলো কিচিরমিচির করতে করতে আকাশে উড়ে বেড়াচ্ছে। তাদের অনেক উপরে একঝাঁক পায়রা কলকাতা শহরটাকে নিচে ফেলে যেন সূর্যকে পরিক্রমণ করার আশায় উপর থেকে আরও উপরে উঠে যাচ্ছে। বেলা প্রায় আটটা। সকালের চা ও জলখাবার শেষ করে আমরা দুজন অলসভাবে খবরের কাগজের পাতা থেকে বাইরের জগতের খবর নিচ্ছিলাম। ব্যোমকেশ জানলার দিক থেকে চোখ ফিরিয়ে বলল, কিছুদিন থেকে কাগজে একটা মজার বিজ্ঞাপন বেরোচ্ছে, লক্ষ্য করেছো? আমি বললাম, না, বিজ্ঞাপন আমি পড়ি না। ভ্রু তুলে একটু অবাক হয়ে ব্যোমকেশ বলল, বিজ্ঞাপন পড়ো না? তবে পড়ো কি? খবরের কাগজে সবাই যা পড়ে তাই পড়ি, খবর। ও, অর্থাৎ মাঞ্চুরিয়ার কার আঙুল কেটে গিয়ে রক্তপাত হয়েছে আর ব্রাজিলে কার একসঙ্গে তিনটে ছেলে হয়েছে, এই পড়ো। ওসব পড়ে লাভ কি? সত্যিকার খাঁটি খবর যদি পেতে চাও তাহলে বিজ্ঞাপন পড়ো। ব্যোমকেশ অদ্ভুত লোক, কিন্তু সে পরিচয় ধীরে ধীরে প্রকাশ পাবে। বাইরে থেকে তাকে দেখে বা তার কথা শুনে একবারও মনে হয় না যে তার মধ্যে অসামান্য কিছু আছে। কিন্তু তাকে খোঁচা দিয়ে, প্রতিবাদ করে, একটু উত্তেজিত করে দিতে পারলে ভিতরের মানুষটা কচ্ছপের মতো বাইরে বেরিয়ে আসে। সে স্বভাবত স্বল্পভাষী, কিন্তু ব্যঙ্গবিদ্রুপ করে একবার তাকে চটিয়ে দিতে পারলে তার ছুরির মতো ধারালো বুদ্ধি সংকোচ ও সংযমের পর্দা ছিঁড়ে বেরিয়ে পড়ে। তখন তার কথাবার্তা সত্যি শোনবার মতো বস্তু হয়ে দাঁড়ায়। আমি খোঁচা দেবার লোভ সামলাতে পারলাম না, বললাম, ও তাই নাকি? কিন্তু খবরের কাগজওয়ালারা তো তাহলে দেখছি ভারী শয়তান। সমস্ত কাগজটাই বিজ্ঞাপনে ভরে না দিয়ে কতগুলো বাজে খবর চাপিয়ে পাতা নষ্ট করে। ব্যোমকেশের দৃষ্টি প্রখর হয়ে উঠল। সে বলল, না, তাদের দোষ নেই। তোমার মতো লোকের চিত্ত বিনোদন না করতে পারলে বেচারাদের কাগজ বিক্রি হয় না, তাই বাধ্য হয়ে ওই সব খবর সৃষ্টি করতে হয়। আসল কাজের খবর থাকে বিজ্ঞাপনে। দেশের কোথায় কি হচ্ছে, কে কি ফিকির বার করে দিন দুপুরে ডাকাতি করছে, কে চোরাই মাল পাচার করবার নতুন ফন্দি আঁটছে, এই সব দরকারি খবর যদি পেতে চাও তাহলে বিজ্ঞাপন পড়তে হবে। রাইটারের টেলিগ্রামে ওই সব পাওয়া যায় না। আমি হেসে বললাম, তাহা পাওয়া যাবে না বটে, কিন্তু থাক, এবার থেকে না হয় বিজ্ঞাপনই পড়ব। কিন্তু তোমার মজার বিজ্ঞাপনটা কি শুনি? ব্যোমকেশ কাগজটা আমার দিকে ছুঁড়ে দিয়ে বলল, হ্যাঁ নাও, পড়ে দেখো, দাগ দিয়ে রেখেছি। পাতা উল্টাতে উল্টাতে এক কোণে খুব ছোট তিন লাইনের একটা বিজ্ঞাপনের উপর চোখ পড়ল। লাল পেন্সিল দিয়ে দাগ দেওয়া ছিল বলেই চোখে পড়ল, না হলে খুঁজে বার করতে ভালোই বেগ পেতে হতো। পথের কাঁটা। যদি কেউ পথের কাঁটা দূর করতে চান, শনিবার সন্ধ্যা পাঁচটার সময় হোয়াইটওয়ে লেডেলের দোকানের দক্ষিণ পশ্চিম কোণে ল্যাম্পপোস্টে হাত রেখে দাঁড়িয়ে থাকবেন।
দু তিনবার পড়েও বিজ্ঞাপনের মাথামুণ্ডু কিছুই বুঝতে পারলাম না। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ল্যাম্পপোস্টে হাত রেখে মোড়ের মাথায় দাঁড়ালেই পথের কাটা দূর হয়ে যাবে, এ বিজ্ঞাপনের মানে কি? আর পথের কাটাই বা কী বস্তু? সেটা এখনও আবিষ্কার করতে পারিনি। বিজ্ঞাপনটা 3 মাস ধরে প্রতি শুক্রবার বের হচ্ছে, পুরনো কাগজ ঘাঁটলেই বুঝতে পারবে। কিন্তু এ বিজ্ঞাপনের সার্থকতা কি? কোনো একটা উদ্দেশ্য নিয়েই তো লোকে বিজ্ঞাপন দিয়ে থাকে, এর তো কোনো মানেই হয় না। না, আপাতত কোনো উদ্দেশ্য চোখে পড়ছে না ঠিকই, কিন্তু তাই বলে উদ্দেশ্য নেই বলা চলে না। অকারণে কেউ গাঁটের কড়ি খরচা করে বিজ্ঞাপন দেয় না। লেখাটা পড়লে একটা জিনিস সব থেকে বেশি দৃষ্টি আকর্ষণ করে। কি? যে ব্যক্তি বিজ্ঞাপন দিয়েছে তার আত্মগোপন করার চেষ্টা। প্রথমত দেখো, বিজ্ঞাপনে কোনো নাম নেই। অনেক সময় বিজ্ঞাপনে নাম থাকে না বটে, কিন্তু খবরের কাগজের অফিসে খোঁজ নিলে নাম ধাম সব জানতে পারা যায়। সেরকম বিজ্ঞাপনে বক্স নম্বর দেওয়া থাকে, এতে তাও নেই। তারপর দেখো, যে লোক বিজ্ঞাপন দেয় সে জনসাধারণের সঙ্গে কোনো একটা কারবার চালাতে চায়। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি, কিন্তু মজা এই যে এ লোকটি নিজে অদৃশ্য থেকে কারবার চালাতে চায়। বুঝতে পারলাম না। আচ্ছা, বুঝিয়ে বলছি, শোনো। যিনি এই বিজ্ঞাপন দিচ্ছেন তিনি জনসাধারণকে ডেকে বলছেন, ওহে, তোমরা যদি পথের কাঁটা দূর করতে চাও তো অমুক সময় অমুক স্থানে গিয়ে দাঁড়িয়ে থাকো, এমনভাবে দাঁড়িয়ে থাকো যাতে আমি তোমাকে চিনতে পারি। পথের কাঁটা কি পদার্থ সে তর্ক এখন দরকার নেই, কিন্তু মনে করো তুমি ওই জিনিসটা চাও, তোমার কর্তব্য কি? নির্দিষ্ট জায়গায় গিয়ে ল্যাম্পপোস্ট ধরে দাঁড়িয়ে থাকা। মনে করো তুমি যথাসময় সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকলে, তারপর কি হলো? কি হলো? শনিবার বেলা 5:30 সময় ওই জায়গায় কী রকম লোক সমাগম ঘটে সেটা বোধহয় তোমাকে বলে দিতে হবে না। এদিকে হোয়াইটওয়ে লেডল, ওদিকে নিউ মার্কেট, চারিদিকে গোটা 5-6 সিনেমা হাউস। তুমি ল্যাম্পপোস্ট ধরে আধ ঘন্টা দাঁড়িয়ে রইলে আর লোকের ধাক্কা খেতে থাকলে। কিন্তু যে আশায় গিয়েছিলে তা হলো না। কেউ তোমার পথের কাঁটা উদ্ধার করার মহৌষধ নিয়ে হাজির হলো না। তুমি বিরক্ত হয়ে চলে এলে, ভাবলে ব্যাপারটা আগাগোড়া ভুঁ। তারপর হঠাৎ পকেটে হাত দিয়ে দেখলে একখানা চিঠি কে যেন ভিড়ের মধ্যে তোমার পকেটে ফেলে দিয়ে গেছে। তারপর? তারপর তারপর আর কি, চোরে কামারে দেখা হলো না, অথচ শীতকাঠি তৈরি হবার বন্দোবস্ত হয়ে গেল। বিজ্ঞাপনদাতার সঙ্গে তোমার লেনদেনের সম্পর্ক স্থাপিত হলো, অথচ তিনি কে, কী রকম চেহারা কিছুই তুমি জানতে পারলে না। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, যদি তোমার যুক্তিধারাকে সত্যি বলে মেনে নেওয়া যায় তাহলে কি প্রমাণ হয়? তাহলে এই প্রমাণ হয় যে পথের কাঁটার সওদাগরটি নিজেকে অত্যন্ত গোপনে রাখতে চান, এবং যিনি নিজের পরিচয় দিতে এত সংকুচিত তিনি বিনয়ী হতে পারেন, কিন্তু সাধু লোক কখনোই নন। আমি মাথা নেড়ে বললাম, না, এ তোমার অনুমান মাত্র, একে প্রমাণ বলতে পারো না। ব্যোমকেশ উঠে ঘরে পায়চারি করতে করতে বলল, আরে, অনুমানই তো আসল প্রমাণ। যাকে তোমরা প্রত্যক্ষ প্রমাণ বলে থাকো তাকে বিশ্লেষণ করলে কতগুলো অনুমান বই আর কিছুই থাকে না। আইনে যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বলে একটা প্রমাণ আছে সেটা কি? অনুমান ছাড়া আর কিছুই না। অথচ তারই জোরে কত লোক যাবজ্জীবন জেলে চলে যাচ্ছে। আমি চুপ করে রইলাম, মন থেকে সায় দিতে পারলাম না। অনুমান যে প্রত্যক্ষ প্রমাণের সমকক্ষ হতে পারে এ কথা সহজে মেনে নেওয়া যায় না। অথচ ব্যোমকেশের যুক্তি খণ্ডন করাও কঠিন কাজ, সুতরাং নীরব থাকাই শ্রেয় বিবেচনা করলাম। জানতাম এই নীরবতায় সে আরও অসহিষ্ণু হয়ে উঠবে এবং আরও জোরালো যুক্তি এনে হাজির করবে। একটা চড়াই পাখি
কুটো মুখে ধরে খোলা জানলার উপরে এসে বসল এবং ঘাড় ফিরিয়ে ফিরিয়ে উজ্জ্বল ছোট ছোট চোখ দিয়ে আমাদের পর্যবেক্ষণ করতে লাগল। ব্যোমকেশ হঠাৎ দাঁড়িয়ে উঠে আঙুল নির্দেশ করে বলল, আচ্ছা ওই পাখিটা কি চায় বলতে পারো? ও বোধহয় বাসা তৈরি করার একটা জায়গা খুঁজছে। ঠিক জানো? কোনো সন্দেহ নেই? না, কোনো সন্দেহ নেই। দুই হাত পিছনে রেখে মৃদু হেসে ব্যোমকেশ বলল, কি করে বুঝলে? প্রমাণ কি? প্রমাণ আর কি, ওর মুখে কুটো। ও, কুটো থাকলেই প্রমাণ হয় যে বাসা বাঁধতে চায়। দেখলাম ব্যোমকেশের ন্যায়ের প্যাঁচে পড়ে গেছি। বললাম, না তবে। হ্যাঁ, অনুমান অনুমান, পথে এসো। এতক্ষণ তবে তর্ক করছিলে কেন? তর্ক করিনি, কিন্তু তুমি কি বলতে চাও চড়াই পাখি সম্বন্ধে যে অনুমান খাটে মানুষের বেলাতেও সেই অনুমান খাটবে? কেন নয়? তুমি যদি কুটো মুখে করে একজনের জানলায় উঠে গিয়ে বসো, তাহলে কি প্রমাণ হবে যে তুমি বাসা বাঁধতে চাও? না, তাহলে প্রমাণ হবে যে আমি একটা বদ্ধ পাগল। সে প্রমাণের দরকার আছে কি? চটাতে পারবে না, কিন্তু কথাটা তোমায় মানতেই হবে। প্রত্যক্ষ প্রমাণ বরং অবিশ্বাস করা যেতে পারে, কিন্তু যুক্তিসঙ্গত অনুমান একেবারে অমোঘ, তার ভুল হবার জো নেই। আমারও জেদ চেপে গিয়েছিল। বললাম, কিন্তু ওই বিজ্ঞাপন সম্বন্ধে তুমি যেসব উদ্ভট অনুমান করলে তা আমি বিশ্বাস করতে পারলাম না। সে তোমার মনের দুর্বলতা, বিশ্বাস করবারও ক্ষমতা চাই। যাই হোক, তোমার মতো লোকের পক্ষে প্রত্যক্ষ প্রমাণই ভালো। কাল শনিবার, বিকেলে কোনো কাজ নেই, কালই তোমাকে বিশ্বাস করিয়ে দেব। কিভাবে? আমাদের সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল। ব্যোমকেশ কান পেতে শুনে বলল, অপরিচিত ব্যক্তি, প্রৌঢ়, মোটা সোটা, নাদুস নুদুস বললেও খারাপ হবে না, হাতে লাঠি আছে, কে ইনি? নিশ্চয়ই আমাদের সাক্ষাৎ চান, কারণ তেতলায় আমরা ছাড়া আর কেউই থাকে না। বাইরের দরজার কড়া নড়ে উঠল। ব্যোমকেশ ডেকে বলল, ভিতরে আসুন, দরজা খোলা আছে। দরজা ঠেলে একটি মধ্যবয়সী স্থূলকায় ভদ্রলোক প্রবেশ করলেন। তার হাতে একটি মোটা মলক্কা বেতের রূপোর মুঠোযুক্ত লাঠি, গায়ে কালো আলপাকার গলাবন্ধ কোট, পরনে কোঁচানো থান, ফর্সা সুশ্রী মুখে দাড়িগোপ কামানো, মাথার সামনে টাক পড়ে পরিষ্কার হয়ে গেছে। তেতলার সিঁড়ি ভেঙে হাঁপিয়ে পড়েছিলেন, তাই ঘরে ঢুকেই প্রথমে কথা বলতে পারলেন না। ব্যোমকেশ মৃদু গলায় আমাকে শুনিয়ে বলল, অনুমান অনুমান। আমি নীরবে তার এই কথা হজম করলাম, কারণ এক্ষেত্রে আগন্তুকের চেহারা সম্বন্ধে তার অনুমান যে অক্ষরে অক্ষরে মিলে গেছে তাতে সন্দেহ নেই। ভদ্রলোকটি দম নিয়ে জিজ্ঞাসা করলেন, ডিটেকটিভ ব্যোমকেশবাবু কার নাম? মাথার উপর পাখাটা চালিয়ে দিয়ে একটা চেয়ার নির্দেশ করে ব্যোমকেশ বলল, বসুন, আমারই নাম ব্যোমকেশ বক্সী। কিন্তু ওই ডিটেকটিভ কথাটা আমি না ঠিক পছন্দ করি না, আমি একজন সত্যান্বেষী। যাই হোক, আপনি বড় ক্লান্ত হয়েছেন দেখছি, একটু জিরিয়ে ঠান্ডা হয়ে নিন, তারপর আপনার গ্রামোফোন পিনের রহস্য শুনব। ভদ্রলোকটি চেয়ারে বসে পড়ে ফ্যাল ফ্যাল করে ব্যোমকেশের মুখের দিকে তাকিয়ে রইল। আমারও বিস্ময় শেষ ছিল না, এই প্রৌঢ় ভদ্রলোকটিকে দেখবার সঙ্গে সঙ্গে তাকে গ্রামোফোন পিন রহস্যের সাথে সম্পর্কিত করা কীভাবে সম্ভব হলো তা একেবারেই আমার মাথায় ঢুকল না। ব্যোমকেশের অদ্ভুত ক্ষমতার অনেক উদাহরণ আগেই দেখেছি, কিন্তু এটা যেন ভোজবাজির মতো মনে হলো। ভদ্রলোক অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে বললেন, আপনি আপনি জানলেন কি করে? সহাস্যে ব্যোমকেশ বলল, অনুমান মাত্র। প্রথমত আপনি প্রৌঢ়, দ্বিতীয়ত আপনি সঙ্গতিপন্ন, তৃতীয়ত আপনি সম্প্রতি ভীষণ বিপদে পড়েছেন, এবং শেষ কথা, আমার সাহায্য নিতে চান, সুতরাং।
কথাটা অসম্পূর্ণ রেখে ব্যোমকেশ হাত নেড়ে বুঝিয়ে দিল যে এরপর তার আসার কারণ আবিষ্কার করা শিশুর পক্ষেও সহজসাধ্য। এইখানে বলে রাখা ভালো যে কিছুদিন থেকে এই কলকাতা শহরে যে অদ্ভুত রহস্যময় ব্যাপার ঘটছিল এবং যাকে গ্রামোফোন পিন মিস্ত্রি নাম দিয়ে শহরের দেশি বিলেতি সংবাদপত্রগুলি বিরাট হুলস্থুল বাঁধিয়ে দিয়েছিল, তার ফলে কলকাতাবাসী লোকের মনে কৌতূহল, উত্তেজনা ও আতঙ্কের শেষ ছিল না। সংবাদপত্রের রোমাঞ্চকর ও ভীতিপ্রদ বিবরণ পড়ে চায়ের দোকানের জল্পনা উত্তেজনায় একেবারে দড়ি ছেঁড়া হয়ে উঠেছিল এবং বাড়ি থেকে পথে বের হওয়ার আগে প্রত্যেক বাঙালি গৃহস্থেরই গায়ে কাঁটা দিতে আরম্ভ করেছিল। ব্যাপারটা এই, মাস দেড়েক আগে সুকিয়া স্ট্রিট নিবাসী জয়হরি সান্যাল নামক জনৈক প্রৌঢ় ভদ্রলোক প্রাতঃকালে কর্ণওয়ালি স্ট্রিট দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন। রাস্তা পার হয়ে অন্য ফুটপাতে যাওয়ার জন্য যেই পথে নেমেছেন অমনি হঠাৎ মুখ থুবড়ে পড়ে গেলেন। সকালবেলা রাস্তায় লোকজনের অভাব ছিল না, সকলে মিলে তাকে ধরাধরি করে তুলে আনবার পর দেখা গেল তার দেহে প্রাণ নেই। হঠাৎ কিসে মৃত্যু হল অনুসন্ধান করতে গিয়ে চোখে পড়ল যে তার বুকের উপর এক বিন্দু রক্ত লেগে আছে আর কোথাও আঘাতের কোনো চিহ্ন নেই। পুলিশ অপমৃত্যু সন্দেহ করে লাশ হাসপাতালে পাঠিয়ে দিলেন। সেখানে মরণোত্তর পরীক্ষায় অর্থাৎ পোস্টমর্টেম রিপোর্টে ডাক্তার এক অদ্ভুত রিপোর্ট দিলেন। তিনি লিখলেন, মৃত্যুর কারণ হৃৎপিণ্ডের মধ্যে একটু গ্রামোফোন পিন বিঁধে আছে। কিভাবে এই পিন হৃৎপিণ্ডের মধ্যে প্রবেশ করল তার কৈফিয়তে বিশেষজ্ঞ অস্ত্রচিকিৎসক লিখলেন, বন্দুক অথবা ওই জাতীয় কোনো অস্ত্র দ্বারা নিক্ষিপ্ত এই পিন মৃতের সামনের দিক থেকে বুকের চামড়া ও মাংস ভেদ করে ক্ষতস্থানে প্রবেশ করেছে এবং মৃত্যুও প্রায় সঙ্গে সঙ্গে হয়েছে। এই ঘটনা নিয়ে সংবাদপত্রে বেশ কিছুটা আন্দোলন হলো এবং মৃত ব্যক্তির একটি সংক্ষিপ্ত জীবন কাহিনীও বের হয়ে গেল। এটা হত্যাকাণ্ড কি না এবং যদি তাই হয় তাহলে কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে অনেক গবেষণা প্রকাশিত হলো। কিন্তু একটা কথা কেউই পরিষ্কার করে বলতে পারলেন না, এই হত্যার উদ্দেশ্য কি এবং যে হত্যা করেছে তার এতে কি স্বার্থ। সরকারের পুলিশ যে এর তদন্তভার গ্রহণ করেছে তাও কাগজে প্রকাশ পেল। চায়ের দোকানের কাজীরা জানিয়ে দিলেন, ও কিছু না, লোকটা হার্ট ফেল করেছিল কিন্তু উপস্থিত ভালো খবরের অভাব ঘটায় কাগজওয়ালারা ওই নতুন ফন্দি বের করে তিলকে তাল করে তুলেছে। এর দিনাষ্টেক পরে শহরের সব খবরের কাগজে দেড় ইঞ্চি টাইপে যে খবর বের হলো তাতে কলকাতার ভদ্র বাঙালি সম্প্রদায় উত্তেজনায় খাড়া হয়ে উঠে বসলেন। চায়ের বৈঠকের ত্রিকালজ্ঞ ঋষিদের তৃতীয় চোখ একেবারে বিস্ফারিত করে খুলে গেল। এত রকম গুজব, আন্দাজ ও জনশ্রুতি জন্মগ্রহণ করল যে বর্ষাকালে ব্যাঙের ছাতাও বোধহয় এত জন্মায় না। দৈনিক কালকিতু লিখল, আবার গ্রামোফোন পিন, অদ্ভুত রোমাঞ্চকর রহস্য, কলকাতার পথঘাট মোটেই নিরাপদ নয়। কালকিতুর পাঠকগণ জানেন, কয়েকদিন আগে জওহরি সান্যালের পথ দিয়ে যেতে যেতে হঠাৎ পড়ে গিয়ে মৃত্যু হয়। পরীক্ষায় তার হৃৎপিণ্ড থেকে একটি গ্রামোফোন পিন বের হয় এবং ডাক্তার সেটাই মৃত্যুর কারণ বলে নির্দেশ করেন। আমরা তখনই সন্দেহ করেছিলাম যে ইহা সাধারণ ব্যাপার নয়, ইহার ভিতরে একটা ভীষণ ষড়যন্ত্র লুকিয়ে আছে। আমাদের সেই সন্দেহ সত্যে পরিণত হইয়াছে। গতকাল একই রকম আরও একটি লোমহর্ষক ব্যাপার ঘটেছে। কলকাতার বিখ্যাত ধনী ব্যবসায়ী কৈলাসচন্দ্র মৌলিক কাল বিকেলবেলা প্রায় 5:30 সময় মোটরে চেপে গড়ের মাঠের দিকে বেড়াতে গিয়েছিলেন। রেড রোডের কাছে গিয়ে তিনি মোটর থামিয়ে পায়ে হেঁটে বেড়াবার জন্য যেই গাড়ি থেকে নেমে কিছু দূর গেছেন অমনি উহ শব্দ করে মাটিতে পড়ে গেলেন। তার চালক ও রাস্তার অন্যান্য লোক মিলে তাড়াতাড়ি তাকে আবার গাড়িতে তুলে দিলেন, কিন্তু তিনি আর তখন জীবিত নেই।
এই আকস্মিক দুর্ঘটনায় সকলেই হতবুদ্ধি হয়ে পড়েছিলেন, কিন্তু সৌভাগ্যক্রমে কিছু সময়ের মধ্যেই পুলিশ এসে পড়লেন। কৈলাসবাবুর গায়ে সিল্কের পাঞ্জাবি ছিল। পুলিশ তার বুকের কাছে এক বিন্দু রক্তের দাগ দেখে অপঘাত মৃত্যু সন্দেহ করে, সঙ্গে সঙ্গে লাশ হাসপাতালে পাঠিয়ে দেয়। সব ব্যবচ্ছেদকারী ডাক্তারের রিপোর্টে প্রকাশ হয় যে কৈলাসবাবুর হৃৎপিণ্ডে একটি গ্রামোফোন পিন আটকিয়েছে। এই পিন তাঁর সামনের দিক থেকে এসে হৃৎপিণ্ডে প্রবেশ করছে। স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইহা আকস্মিক দুর্ঘটনা নয়, একদল নৃশংস নরঘাত কলকাতা শহরে আবির্ভূত হয়েছে। এরা কে এবং কি উদ্দেশ্যে শহরের গণ্যমান্য ব্যক্তিদের খুন আরম্ভ করেছে তা অনুমান করা কঠিন। সব থেকে বড় আশ্চর্য এদের হত্যা করবার পদ্ধতি। কোথা থেকে কোন যন্ত্রের সাহায্যে এরা হত্যা করছে তা গভীর রহস্যে ঢাকা। কৈলাসবাবু খুবই হৃদয়বান অমায়িক লোক ছিলেন, তার সঙ্গে কারোর শত্রুতা থাকা সম্ভব বলে মনে হয় না। মৃত্যুর সময় তার বয়স মাত্র 48 বছর হয়েছিল। কৈলাসবাবু বিপত্নিক ও অপুত্রক ছিলেন, তার একমাত্র মেয়েই তার সম্পত্তির উত্তরাধিকারী। আমরা কৈলাসবাবুর শোক ও সন্তপ্ত মেয়ে ও জামাইকে আমাদের আন্তরিক সহানুভূতি জানিয়েছি। পুলিশ সজোরে তদন্ত চালিয়েছে। প্রকাশ হয় যে কৈলাসবাবুর চালক কালী সিংহকে সন্দেহের উপর গ্রেফতার করা হয়েছে। তারপর 2 সপ্তাহ ধরে খবরের কাগজে খুব হইচই চলল। পুলিশ সবেগে অনুসন্ধান চালাতে লাগল এবং অনুসন্ধানের বেগে বোধহয় গলদঘর্ম হয়ে উঠল। কিন্তু অপরাধী ধরা পড়া তো দূরের কথা, গ্রামোফোন পিনের জমাট রহস্য অন্ধকারের ভিতরে আলোর রশ্মিটুকু পর্যন্ত দেখা গেল না। 15 দিনের মাথায় আবার গ্রামোফোন পিন দেখা গেল। এবার তার শিকার সুবর্ণ বণিক সম্প্রদায়ের একজন ধনী মহাজন, নাম কৃষ্ণদয়াল সাহা। ধর্মতলা ও ওয়েলিংটন স্ট্রিটের চৌমাথা পার হয়ে তিনি ভূপতিত হলেন, আর উঠলেন না। খবরের কাগজে যে বিরাট রৈরই আরম্ভ হলো তা বর্ণনার অতীত। পুলিশের অক্ষমতা সম্বন্ধেও সম্পাদকীয় মন্তব্য তীব্র ও নিষ্ঠুর হয়ে উঠল। কলকাতার অধিবাসীদের বুকের উপর ভূতের ভয়ের মতো একটা বিভীষিকা চেপে বসল। বৈঠকখানায়, চায়ের দোকানে, রেস্তোরাঁ, ড্রয়িং রুমে অন্য সকল প্রকার আলোচনা একেবারে বন্ধ হয়ে গেল। তারপর খুব তাড়াতাড়ি আরও 2 অনুরূপ খুন হয়ে গেল। কলকাতা শহর বিয়োভল ও পক্ষাঘাতগ্রস্তের মতো অসহায়ভাবে পড়ে রইল। এই ভয়ানক বিপদে কি করবে, কিভাবে আত্মরক্ষা করবে কিছুই যেন ভেবে পেল না। বলা বাহুল্য, বোমকেশ এ ব্যাপারে গভীরভাবে আকৃষ্ট হয়েছিল। চোর ধরা তার পেশা এবং এই কাজে সে বেশ একটু নামও করেছে। ডিটেকটিভ শব্দটার প্রতি তার যতই বিরাগ থাক, বস্তুত সে যে একজন বেসরকারি ডিটেকটিভ ছাড়া আর কিছুই না তা সে মনে মনে ভালো করেই জানত। তাই এই অভিনব হত্যাকাণ্ড তার সমস্ত মানসিক শক্তিকে উদ্দীপ্ত করে তুলেছিল। ইতিমধ্যে বিভিন্ন হত্যার জায়গাগুলো আমরা 2 মিলে দেখে এসেছিলাম। এর ফলে ব্যোমকেশ কোনো নতুন জ্ঞান পেয়েছিল কিনা জানি না, পেয়ে থাকলেও আমাকে কিছু বলেনি। কিন্তু গ্রামোফোন পিন সম্বন্ধে সে যেখানে যেটুকু খবর পেত তাই সযত্নে নোটবুকে টুকে রাখত। বোধহয় তার মনে মনে ভরসা ছিল যে একদিন এই রহস্যের একটা ছেঁড়া সুতো তার হাতে এসে পড়বেই। তাই আজ যখন সত্যি সত্যি সুতোটা তার হাতে এসে পৌঁছল, তখন দেখলাম বাইরে শান্ত ও সংযত ভাব থাকলেও ভিতরে ভিতরে সে ভয়ানক উত্তেজিত ও অধীর হয়ে উঠেছে। ভদ্রলোকটি বললেন, আপনার নাম শুনেই এসেছিলাম, দেখছি ঠকিনি। শুরুতেই যে আশ্চর্য ক্ষমতার পরিচয় আপনি দিলেন তাতে ভরসা হচ্ছে আপনিই আমাকে উদ্ধার করতে পারবেন। পুলিশের দ্বারা কিচ্ছু হবে না, তাদের কাছে আমি যাইনি মশাই। দেখুন না, এই যে চোখের সামনে দিনে দুপুরে 5-5 খুন হয়ে গেল, পুলিশ কিছু করতে পারলো কি? আমিও তো প্রায় গিয়েছিলাম আর একটু হলেই। তার গলার স্বর
কাঁপতে কাঁপতে থেমে গেল। কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল। ব্যোমকেশ সান্ত্বনা দেওয়ার জন্য বলল, আপনি অস্থির হবেন না, পুলিশে না গিয়ে যে আমার কাছে এসেছেন তা ভালোই করেছেন। এ ব্যাপারে কিনারা যদি কেউ করতে পারে তো সে পুলিশ নয়। আমাকে শুরু থেকে সমস্ত কথা খুলে বলুন, অদরকারি বলে কোনো কথা বাদ দেবেন না। আমার কাছে অদরকারি কিছু নেই। ভদ্রলোক নিজেকে কিছুটা সামলে নিয়ে বলতে শুরু করলেন, আমার নাম শ্রী আশুতোষ মিত্র, কাছেই এই নেবুতলায় থাকি। 18 বছর বয়স থেকে সারা জীবন ব্যবসার জন্য ঘুরে ঘুরেই বেরিয়েছি, বিয়ে থা করার অবকাশ পাইনি। তাছাড়া ছেলে পিলে নেন্ডি গেন্ডি আমি ভালোবাসি না, তাই কোনো দিন বিয়ে থা করার ইচ্ছাও হয়নি। আমি গোছালো লোক, একলা থাকতেই ভালোবাসি। বয়সও তো কম হয়নি, আসছে মাঘে 51 পূর্ণ হবে। প্রায় 2 বছর হলো কাজকর্ম থেকে অবসর নিয়েছি। সারা জীবনের উপার্জন 2,00,000 টাকা ব্যাংকে জমা আছে, তারই সুদে আমার বেশ চলে যায়। বাড়ি ভাড়াও দিতে হয় না, বাড়িখানা নিজের। সামান্য গান বাজনার শখ আছে, তাই নিয়ে বেশ নির্ঝঞ্ঝাটেই দিনগুলো কেটে যাচ্ছিল। ব্যোমকেশ জিজ্ঞাসা করল, অবশ্যই পোষ্য কেউ আছে? আশুবাবু মাথা নেড়ে বললেন, না না, আত্মীয় বলতে বড় কেউ নেই, তাই ও হাঙ্গামাও পোয়াতে হয় না। ওই শুধু একটা ওই লক্ষ্মী ছাড়া বকাঠে ভাইপো আছে, সেই মাঝে মাঝে টাকার জন্য জ্বালাতন করতে আসতো, কিন্তু সে ছোঁড়াও যে একেবারে বেহিন, মাতাল আর জুয়ারি, ওরকম লোক আমি বরদাস্ত করতে পারি না মশাই, তাই তাকে আমি আর বাড়িতেও ঢুকতে দিই না। ভাইপোটি কোথায় থাকেন? আশুবাবু বেশ একটু শান্তির সাথে বললেন, আপাতত শ্রীঘরে, রাস্তায় মাতলামি করার জন্যে এবং ওই পুলিশের সঙ্গে মারামারি করার অপরাধে 2 মাস জেল হয়েছে। তারপর বলে যান। ওই বিনোদ ছোড়া আমার গুণদার ভাইপো, জেলে যাবার পর কদিন বেশ আরামেই ছিলাম মজাই, জানেন, কোনো হাঙ্গামা ছিল না। বন্ধু বান্ধব তো আমার কেউ নেই, কিন্তু জেনে শুনে কোনো দিন কারো অনিষ্টও আমি করিনি। সুতরাং আমার যে শত্রু আছে এ কথাও তো আমি ভাবতে পারি না। কিন্তু হঠাৎ কাল বিনা মেঘে বজ্রপাত হলো, এমন ব্যাপার যে ঘটতে পারে এ আমার কল্পনা নতীত। গ্রামাফোন পিন রহস্যকতা কাগজে পড়েছি বটে, কিন্তু আমার বিশ্বাস হতো না, ভাবতাম সব গাঁজা করি, কিন্তু সে ভুল আমার ভেঙে গেছে। কাল সন্ধ্যাবেলায় আমি অভ্যাস মতো বেড়াতে বেরিয়েছিলাম, রোজই যাই ওই জোড়া সাঁকোর দিকে, একটা গান বাজনার মজলিস আছে, সেখানে সন্ধেটা কাটিয়ে 9:30 সময় বাড়ি ফিরি, হেঁটেই যাতায়াত করি। আমার যা বয়স তাতে নিয়মিত হাঁটলে শরীর ভালো থাকে। কাল রাত্রে আমি বাড়ি ফিরছি ওই আর্মহাট স্ট্রিট আর হ্যারিসন রোডের চৌমাথার গড়িটায়, তখন 9:00 রাস্তায় তখনও গাড়ি ঘোড়ার খুব ভিড়। আমি কিছুক্ষণ ফুটপাতের মুখটায় দাঁড়িয়ে রইলাম, 2 ট্রাম পাশ করে গেল, একটু ফাঁক দেখে আমি চৌমাথাটা পার হতে গেলাম। রাস্তার মাঝামাঝি যখন পৌঁছেছি তখন হঠাৎ বুকে একটা ভীষণ ধাক্কা লাগলো, সেই সঙ্গে সঙ্গে আমি বুকের চামড়াটার উপরে কাঁটা পোটার মতো একটা ব্যথা অনুভব করলাম। মনে হলো যেন বুক পকেটের ঘড়ির উপর থেকে কে যেন প্রবল প্রকাণ্ড একটা ঘুষি মারল। উল্টে পড়েই যাচ্ছিলাম জানেন, কিন্তু কোনো রকমে সামলে নিয়ে গাড়ি ঘোড়া বাঁচিয়ে সামনের ফুটপাতে
উঠে পড়লাম। মাথাটা যেন ঘুরিয়ে গিয়েছিল, এ কিভাবে বুকে ধাক্কা লাগলো কিছুই বুঝতে পারলাম না। পকেট থেকে ঘড়িটা বার করতে গিয়ে দেখি ঘড়ি বার হচ্ছে না, কিসে আটকে যাচ্ছে। সাবধানে পকেটের কাপড়টা সরিয়ে যখন ঘড়ি বার করলাম, তখন দেখি তার কাঁচখানা ভেঙে গুঁড়ো হয়ে গেছে, আর আর একটা গ্রামাফোনের পিন ঘড়িটাকে পুড়ে মুখ বার করে আছে। আশুবাবু বলতে বলতে আবার ঘেমে উঠেছিলেন। কপালের ঘাম মুছে কাঁপা কাঁপা হাতে পকেট থেকে একটি ঘড়ির বাক্স বের করে ব্যোমকেশের হাতে দিয়ে বললেন, এই দেখুন সেই ঘড়ি। ব্যোমকেশ বাক্স খুলে একটি গান মেটালের পকেট ঘড়ি বার করল। ঘড়ির কাঁচ নেই, ঠিক 9:20 বন্ধ হয়ে গেছে, এবং তার ঠিক মাঝখানে একটা গ্রামোফোন পিনের সামনের অংশ হিংস্রভাবে পিছনের দিকে মুখ বের করে আছে। ব্যোমকেশ ঘড়িটা কিছুক্ষণ মন দিয়ে পরীক্ষা করে আবার বাক্সে রেখে দিল। বাক্সটা টেবিলের ওপর রেখে আশুবাবুকে বলল, তারপর? আশুবাবু বললেন, তারপর কি করে যে বাড়ি ফিরে এলাম সেটা আমি জানি আর ভগবানই জানেন। দুশ্চিন্তায় আতঙ্কে সমস্ত রাত্রি চোখের পাতা বুঝতে পারিনি। ভাগ্যিস পকেটে ঘড়িটা ছিল, তাই তো প্রাণ বেঁচে গেল, না হলে আমিও তো এতক্ষণ হাসপাতালে মরার টেবিলে শুয়ে থাকতাম। আশুবাবু শিউরে উঠলেন, এক রাত্রে আমার 10 বছরের পরমায়ু ক্ষয় হয়ে গেছে মশাই, প্রাণ নিয়ে কোথায় পালাবো, কি করে আত্মরক্ষা করব, সমস্ত রাত শুধু এই ভেবেছি। তারপরে শেষ রাতে আপনার কথা মনে পড়লো, শুনেছিলাম আপনার আশ্চর্য ক্ষমতা, তাই ভোর না হতে হতে ছুটে এসেছি। বন্ধ গাড়িতে এসেছি মজাই, বুঝেছেন, হেঁটে আসতে সাহস হয়নি, কি জানি যদি। ব্যোমকেশ উঠে গিয়ে আশুবাবুর কাঁধে হাত রেখে বলল, আপনি নিশ্চিন্ত হন, আমি আপনাকে আশ্বাস দিচ্ছি আপনার আর কোনো ভয় নেই। কাল আপনার একটা মস্ত ফাঁড়া গেছে সত্যি, কিন্তু ভবিষ্যতে যদি আমার কথা শুনে চলেন তাহলে আপনার প্রাণের কোনো আশঙ্কা থাকবে না। আশুবাবু দুহাতে ব্যোমকেশের হাত ধরে বললেন, ব্যোমকেশবাবু আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন, আমার প্রাণ বাঁচান, আমি আপনাকে 1,000 টাকা পুরস্কার দেব। ব্যোমকেশ নিজে চেয়ারে ফিরে এসে মৃদু হেসে বলল, এ তো খুব ভালো কথা, সব শুদ্ধ তাহলে 3,000 হলো, গভর্নমেন্টও 2,000 টাকা পুরস্কার ঘোষণা করেছে না? কিন্তু সে পরের কথা, এখন আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন। কাল যে সময় আপনার বুকে ধাক্কা লাগলো, ঠিক সেই সময় আপনি কোনো শব্দ শুনেছিলেন? কীরকম শব্দ? মনে করুন মোটরের টায়ার ফাটার মতো শব্দ। আশুবাবু নিঃসংশয়ে বললেন, না না না। ব্যোমকেশ জিজ্ঞাসা করল, আর কোনো রকম শব্দ? আমি তো কিছু মনে করতে পারছি না। ভেবে দেখুন। কিছুক্ষণ চিন্তা করে আশুবাবু বললেন, রাস্তায় গাড়ি ঘোড়া চললে যে শব্দ হয় সে শব্দই শুনেছিলাম, আর মনে হচ্ছে না তো। যে সময় ধাক্কাটা লাগে সে সময় সাইকেলের ঘন্টির একটা কিরিং কিরিং শব্দ শুনেছিলাম। কোনো রকম অস্বাভাবিক শব্দ শোনেননি? না। কিছুক্ষণ চুপ করে থেকে ব্যোমকেশ অন্য প্রশ্ন করল, আচ্ছা আপনার এমন কোনো শত্রু আছে যে আপনাকে খুন করতে পারে? না না, অন্তত আমি জানি না। আপনি বিবাহ করেননি সুতরাং ছেলেপুলে নেই, ভাইপোই বোধহয় আপনার ওয়ারিশ? না। উইল করেছেন? হ্যাঁ হ্যাঁ। কার নামে সম্পত্তি উইল করেছেন? আশুবাবুর গৌরবর্ণ মুখ ধীরে ধীরে রক্তাভ হয়ে উঠেছিল। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে সংকোচ জড়িত গলায় বললেন, আমাকে আর সব কথা জিজ্ঞেস করুন, শুধু
ওই প্রশ্নটা আমায় করবেন না, ওটা আমার সম্পূর্ণ নিজস্ব কথা, মানে প্রাইভেট। বলতে বলতে হঠাৎ করে থেমে গেলেন। ব্যোমকেশ তীক্ষ্ণ চোখে আশুবাবুর মুখের দিকে চেয়ে শেষে বলল, আচ্ছা থাক, কিন্তু আপনার ভাবি ওয়ারিশ তিনি যেই হন, আপনার উইলের কথা জানেন কি? না না, আমি আর আমার উকিল ছাড়া তো আর কেউ জানে না। আপনার ওয়ারিশের সঙ্গে আপনার দেখা হয়? চোখ অন্যদিকে ফিরিয়ে আশুবাবু বললেন, হ্যাঁ হয়। আচ্ছা আপনার ভাইপো কদিন হলো জেলে গেছে? আশুবাবু মনে মনে হিসাব করে বললেন, তা প্রায় 3 সপ্তাহ হবে। ব্যোমকেশ কিছুক্ষণ ভ্রু কুচকে বসে রইল, অবশেষে একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে বলল, বেশ আজ তাহলে আপনি আসুন, আপনার ঠিকানা আর ঘড়িটা রেখে যান, যদি কিছু জানাবার দরকার হয় আপনাকে খবর দেব। আশুবাবু ভয়ের সাথে বললেন, কিন্তু আমার সম্বন্ধে কোনো ব্যবস্থা করলেন না তো, ইতিমধ্যে যদি আবার। আপনার সম্বন্ধে ব্যবস্থা এই যে পারতপক্ষে বাড়ি থেকে বেরোবেন না। আশুবাবু নিরীহ মুখে বললেন, আমি বাড়িতে আমি একলা থাকি, যদি। না, বাড়িতে আপনার কোনো আশঙ্কা নেই, সেখানে আপনি নিরাপদ, তবে যদি ইচ্ছা হয় দারোয়ান রাখতে পারেন। আশুবাবু জিজ্ঞাসা করলেন, বাড়ি থেকে একেবারে বেরোতে পারবো না? ব্যোমকেশ একটু চিন্তা করে বলল, একান্তই যদি রাস্তায় বেরোনো দরকার হয়ে পড়ে ফুটপাথ দিয়ে যাবেন, কিন্তু খবরদার রাস্তায় নামবেন না, রাস্তায় নামলে আপনার জীবন সম্বন্ধে আমার কোনো দায়িত্ব থাকবে না। আশুবাবু চলে গেলে ব্যোমকেশ ভ্রু কুচকে চিন্তিত মুখে বসে রইল। চিন্তা করবার নতুন সূত্র সে অনেক পেয়েছে তাতে সন্দেহ নেই, তাই আমি তার চিন্তায় আর বাধা দিলাম না। প্রায় আধ ঘন্টা চুপ করে থাকার পর সে মুখ তুলে বলল, তুমি ভাবছ আমি আশুবাবুকে পথে নামতে বারণ করলাম কেন, এবং বাড়িতে তিনি নিরাপদ এ কথাই বা আমি জানলাম কি করে? হ্যাঁ, গ্রামোফোন পিন ব্যাপারে একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছ, সব হত্যাই রাস্তায় হয়েছে, ফুটপাতেও না, রাস্তার মাঝখানে। এর কারণ কি হতে পারে ভেবে দেখেছ? না, কি কারণ? দেখো, এর দুটো কারণ হতে পারে। প্রথমত, রাস্তায় খুন করলে ধরা পড়বার সম্ভাবনা কম, যদিও আপাত দৃষ্টিতে সেটা অসম্ভব বলে মনে হয়। দ্বিতীয়ত, যে অস্ত্র দিয়ে খুন করা হয় রাস্তায় ছাড়া অন্যত্র তাকে ব্যবহার করা চলে না। এমন কি অস্ত্র হতে পারে? তাহা যখন জানতে পারবো, গ্রামোফোন পিন রহস্য তখন রহস্য থাকবে না। আচ্ছা, এমন কোনো বন্দুক বা পিস্তল যদি কেউ তৈরি করে যা দিয়ে গ্রামোফোন পিন ছোঁড়া যায়? বুদ্ধি খেলিয়েছো বটে, কিন্তু তাতে দু একটা বাধা আছে। যে ব্যক্তি বন্দুক কিংবা পিস্তল দিয়ে খুন করতে চায়, সে বেছে বেছে রাস্তার মাঝখানে খুন করবে কেন? সে তো নির্জন স্থানই খুঁজবে। বন্দুকের কথা ছেড়ে দিই, পিস্তল ছুঁড়লে যে আওয়াজ হয়, রাস্তার গোলমালেও সে আওয়াজ ঢাকা পড়ে না। তাছাড়া বারুদের গন্ধ আছে, কথায় আছে শব্দে শব্দ ঢাকে, গন্ধ ঢাকে কি? সে মনে করো যদি এয়ার গান হয়। এয়ার গান ঘাড়ে করে খুন করতে যাওয়ার পরিকল্পনায় নতুনত্ব আছে বটে, কিন্তু সুবুদ্ধির পরিচয় নেই। না হে না, অত সহজ নয়। এর মধ্যে ভাববার বিষয় হচ্ছে, অস্ত্র যাই হোক, ছোঁড়বার সময় তার একটা শব্দ হবেই, সে শব্দ ঢাকা পড়ে কি করে? তুমি তো এখনই বলছিলে শব্দে শব্দ ঢাকে। ব্যোমকেশ হঠাৎ সোজা হয়ে বসে বিস্ফারিত চোখে আমার মুখের দিকে তাকিয়ে রইল, অস্ফুট স্বরে বলল, ঠিক তো, ঠিক তো। কি হলো? ব্যোমকেশ নিজের শরীরটাকে একটা ঝাঁকানি দিয়ে যেন চিন্তার মোহ ভেঙে ফেলল, বলল, না কিছু না, এই গ্রামোফোন পিন রহস্য নিয়ে যতই ভাবা যায় ততই এই ধারণা মনের মধ্যে বদ্ধমূল হয় যে সব হত্যা এক সুতোয় গাঁথা, সবগুলোর মধ্যেই একটা অদ্ভুত মিল আছে, যদিও
তা হঠাৎ চোখে পড়ে না। কিরকম? ব্যোমকেশ কর গুনতে গুনতে বলল, প্রথমত দেখো, যারা খুন হয়েছেন তারা সবাই যৌবনের সীমা অতিক্রম করেছিলেন। আশুবাবু, তিনি ঘড়ির কল্যাণে বেঁচে গেলেন, তিনিও প্রৌঢ়। তারপর দ্বিতীয় কথা, তারা সকলেই অর্থবান লোক ছিলেন। হতে পারে কেউ বেশি ধনী, কেউ কম ধনী, কেউ গরিব, এটা কিন্তু নয়। তৃতীয় কথা, সকলেই পথের মাঝখানে হাজার লোকের সামনে খুন হয়েছেন। এবং শেষ কথা, এবং এটাই সবচেয়ে প্রধান, তারা সবাই অপুত্রক। তুমি তাহলে অনুমান করো যে? না, অনুমান এখনো আমি কিছুই করিনি। এগুলো হচ্ছে আমার অনুমানের ভিত্তি, ইংরেজিতে যাকে বলে প্রিমাইস। হ্যাঁ, কিন্তু এই কটা প্রেমিস থেকে অপরাধী ধরা? অপরাধীদের নয় অজিত, অপরাধীর। গৌরবে ছাড়া এখানে বহু বচন একেবারে অনাবশ্যক। খবরের কাগজওয়ালারা মার্ডার্স গ্যাং বলে যতই চিৎকার করুক, গ্যাংয়ের মধ্যে কেবল একটি লোকই আছেন, তিনি এই নরমেধ যজ্ঞের হোতা ঋত্বিক এবং যজমন, এক কথায় পরম ব্রহ্মের মতোইনি। একমেবা দ্বিতীয়াম। আচ্ছা, এ কথা তুমি কি করে বলতে পারো? কোনো প্রমাণ আছে? প্রমাণ অনেক আছে, কিন্তু উপস্থিত একটা দিলেই যথেষ্ট হবে। এমন অব্যর্থ লক্ষ্যভেদ করবার শক্তি পাঁচজন লোকের কখনো সমান মাত্রায় থাকতে পারে? প্রত্যেকটি পিন অব্যর্থভাবে হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে ঢুকছে, একটু উঁচু কিংবা নিচু হয়নি। আশুবাবুর কথাই ধরো, ঘড়িটি না থাকলে ওই পিন কোথায় গিয়ে পৌঁছতো বলো দেখি? এমন টিপ কি পাঁচজনের হয়? এ যেন চক্র ছিদ্রপথে মৎস্যচক্ষু বিদ্ধ করবার মতো। দ্রৌপদী স্বয়ম্বর মনে আছে তো? ভেবে দেখো, সে কাজ একা অর্জুনই করতে পেরেছিল। মহাভারতের যুগেই এমন অমোঘ নিশানা একজন বই দুজনের ছিল না, বলে হাসতে হাসতে সে উঠে পড়ল। আমাদের এই বসবার ঘরের পাশে আর একটা ঘর ছিল, সেটা ব্যোমকেশের নিজস্ব। এ ঘরে সে সবসময় আমাকেও ঢুকতে দিত না। বস্তুত এই ঘরটা ছিল একাধারে তার লাইব্রেরি, ল্যাবরেটরি, মিউজিয়াম ও গ্রিন রুম। আশুবাবুর ঘড়িটা তুলে সে ঘরটায় প্রবেশ করতে করতে ব্যোমকেশ বলল, খাওয়া দাওয়ার পর নিশ্চিন্ত হয়ে এটার তত্ত্ব আরোহণ করা যাবে, আপাতত স্নানের বেলা হয়ে গেছে। বিকালে প্রায় সাড়ে তিনটের সময় ব্যোমকেশ বের হয়ে গেল, কী কাজে গিয়েছিল জানি না। যখন ফিরল তখন সন্ধে উত্তীর্ণ হয়ে গেছে। আমি তার জন্য অপেক্ষা করছিলাম, চায়ের সরঞ্জামও তৈরি ছিল। সে আসতেই ভৃত্য টেবিলের উপরে চা জলখাবার দিয়ে চলে গেল। আমরা নিঃশব্দে জলযোগ শেষ করলাম। এমন অভ্যেস হয়ে গিয়েছিল, এই কাজটা একত্রে না করলে মনঃপুত হতো না। একটা চুরুট ধরিয়ে চেয়ারে ঠেসান দিয়ে বসে ব্যোমকেশ প্রথম কথা বলল, আচ্ছা আশুবাবু লোকটিকে তোমার কেমন মনে হয়? কেন বলো দেখি? আমার তো বেশ ভালো লোক বলেই মনে হয়, নিরীহ, ভালো মানুষ গোছের। আর নৈতিক চরিত্র? মাতাল ভাইপোর ওপর যেরকম চটা, তাতে নৈতিক চরিত্র তো ভালো বলেই মনে হয়। তার উপর বয়স্ক লোক, বিয়ে করেননি। হ্যাঁ, অবশ্য যৌবনে যদি কিছু উচ্ছৃঙ্খলতা করে থাকেন তো অন্য কথা, কিন্তু এখন আর ওর সেসব করার বয়স নেই। বয়স না থাকতে পারে, কিন্তু একটা স্ত্রীলোক আছে। জোড়া সাঁকর যে গানের মজলিসে আশুবাবু নিত্য গান বাজনা করে থাকেন, সেটি ওই স্ত্রীলোকের বাড়ি। স্ত্রীলোকের বাড়ি বললে বোধহয় ঠিক বলা হয় না, কারণ বাড়ির ভাড়া আশুবাবুই দিয়ে থাকেন, এবং গানের মজলিস বললেও বোধহয় ভুল বলা হয়, যেহেতু দুটি প্রাণীর বৈঠককে কোনো মতেই মজলিস বলা চলে না। বলো কি, বুড়োর প্রাণে তো রস আছে দেখছি। শুধু তাই নয়, গত ১২-১৩ বছর ধরে আশুবাবু ওই নাগরিকাটির ভরণ পোষণ করে আসছেন, সুতরাং তার একনিষ্ঠতা সম্বন্ধে কোনো সন্দেহই থাকতে পারে না। আবার অন্য পক্ষেও একনিষ্ঠতার অভাব নেই।
আশুবাবু ছাড়া অন্য কোনো সঙ্গীত পিপাসুর সেখানে প্রবেশাধিকার নেই। দরজায় কড়া পাহারা। তাই নাকি? সঙ্গীত পিপাসু সেজে ঢোকবার মতলব করছিলে বুঝি? তা নাগরিকাটির দর্শন পেলে? কীরকম দেখতে শুনতে? একবার চকিতের ন্যায় দেখতে পেয়েছিলাম, কিন্তু রূপ বর্ণনা করে তোমার মতো কুমার ব্রহ্মচারীর চিত্তচাঞ্চল্য ঘটাতে চাই না। এক কথায় অপূর্ব রূপসী। বয়স 26-27, কিন্তু দেখে মনে হয় বড় জোর 19 কিংবা 20। আশুবাবুর রুচির প্রশংসা না করে থাকা যায় না। তা তো দেখতেই পাচ্ছি। কিন্তু তুমি হঠাৎ আশুবাবুর গুপ্ত জীবন সম্বন্ধে এত কৌতূহলী হয়ে উঠলে কেন? অপরিমিত কৌতূহল আমার একটু দুর্বলতা। তাছাড়া আশুবাবুর উইলের ওয়ারিশ সম্বন্ধে মনে এমন একটা খটকা লেগেছিল। আচ্ছা, ইনি তাহলে আশুবাবুর উত্তরাধিকারিণী? সেই রকমই অনুমান হচ্ছে। সেখানে একটি ভদ্রলোকের দেখা পেলাম, ফিটফাট, বয়স 35-36। দ্রুত বেগে এসে দারোয়ানের হাতে একখানা চিঠি গুঁজে দিয়ে দ্রুত বেগে আবার চলেও গেলেন। কিন্তু ও কথা থাক, বিষয়টা মুখরোচক বটে কিন্তু লাভজনক নয়। ব্যোমকেশ উঠে ঘরময় পায়চারি করতে লাগল। বুঝলাম, অবান্তর আলোচনায় আকৃষ্ট হয়ে পাছে তার মন প্রকৃত অনুসন্ধানের পথ থেকে বিক্ষিপ্ত হয়ে পড়ে, পাছে আশুবাবুর জীবনের গোপন ইতিহাস তার উপস্থিত বিপদ ও বিপন্মুক্তির সমস্যা অপেক্ষা বড় হয়ে ওঠে, এই ভয়ে ব্যোমকেশও আলোচনাটা আর বাড়তে দিল না। এমনিভাবেই যে মানুষের মন নিজের অজ্ঞাতসারে গৌণ বস্তুকে মুখ্য বস্তু অপেক্ষা প্রধান করে তুলে শেষে লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ে, তা আমারও অজ্ঞাত ছিল না। আমি তাই জিজ্ঞাসা করলাম, ঘড়িটা থেকে কিছু পেলে? ব্যোমকেশ আমার সামনে দাঁড়িয়ে মৃদু হেসে বলল, ঘড়ি থেকে 3টি তত্ত্ব লাভ করেছি। 1, গ্রামোফোন পিনটি সাধারণ এডিশন মার্কা পিন। 2, তার ওজন 2 রতি। 3, আশুবাবুর ঘড়িটা একেবারে গেছে, আর মেরামতি হবে না। ও, তার মানে দরকারি তত্ত্ব কিছুই পাওনি? ব্যোমকেশ চেয়ার টেনে বসে বলল, তা বলতে পারি না। প্রথমত বুঝতে পেরেছি যে পিন ছোঁড়বার সময় হত্যাকারী আর হত ব্যক্তির মধ্যে ব্যবধান 7-8 গজের বেশি হবে না। একটা গ্রামোফোন পিন এত হালকা জিনিস যে 7-8 গজের বেশি দূর থেকে ছুঁড়লে অমন অব্যর্থ লক্ষ্য হতেই পারে না। অথচ হত্যাকারীর টিপ কীরকম অভ্রান্ত তা তো দেখেইছ, প্রত্যেকবার তীর একেবারে মর্মস্থানে গিয়ে ঢুকেছে। আমি বিস্মিত অবিশ্বাসের সুরে বললাম, 7-8 গজ দূর থেকে মেরেছে, তবু কেউ ধরতে পারল না? হ্যাঁ, সেইটাই হয়ে দাঁড়িয়েছে প্রথম প্রহেলিকা। ভেবে দেখো, খুন করবার পর লোকটা হয়তো দর্শকদের মধ্যেই ছিল, হয়তো নিজের হাতে তুলে মৃতদেহ স্থানান্তরিত করেছে, কিন্তু তবু কেউ বুঝতে পারল না কি করে সে এমনভাবে আত্মগোপন করল। আমি অনেকক্ষণ চিন্তা করে বললাম, আচ্ছা, এমনও তো হতে পারে হত্যাকারী পকেটের ভিতরে এমন একটা যন্ত্র নিয়ে বেড়ায় যা থেকে গ্রামোফোন পিন ছোড়া যায়, তারপর তার শিকারের সামনে এসে পকেট থেকেই যন্ত্রটা ফায়ার করে। পকেটে হাত দিয়ে অনেকেই রাস্তায় চলে, সুতরাং কারো সন্দেহ হয় না। তা যদি হতো তাহলে ফুটপাতের উপরেই তো কাজ সারতে পারত, রাস্তায় নামতে হয় কেন? তাছাড়া এমন কোনো যন্ত্র আমার জানা নেই যা নিঃশব্দে ছোঁড়া যায়, অথচ তার নিক্ষিপ্ত গুলি একটা মানুষের শরীর ফুটো করে হৃৎপিণ্ডে গিয়ে পৌঁছতে পারে, তাতে কতখানি শক্তির দরকার ভেবে দেখেছো? আমি নিরুত্তর হয়ে রইলাম। ব্যোমকেশ হাঁটুর উপর কনুই রেখে এবং করতলে চিবুক নামিয়ে বহুক্ষণ চুপ করে বসে রইল। শেষে বলল, বুঝতে পারছি এর একটা খুব সহজ সমাধান হাতের কাছেই রয়েছে, কিন্তু কিছুতেই ধরতে পারছি না, যতবার চেষ্টা করছি পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে। রাত্রে এ বিষয়ে আর কোনো কথা হল না। ঘুমানোর আগে পর্যন্ত ব্যোমকেশ অন্যমনস্ক ও বিমনা হয়ে রইল। সমস্যার যে উত্তরটা হাতের কাছে থেকেও তার যুক্তির ফাঁদে ধরা দিচ্ছে না, তারই পিছনে তার মন যে ব্যাধের মতো ছুটছে, তা বুঝে আমিও তার একাগ্র অনুধাবনে বাধা দিলাম না।
পরদিন সকালে চিন্তাক্রান্ত মুখেই সে শয্যা ছেড়ে উঠল এবং তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে এক পেয়ালা চা খেয়ে বের হয়ে গেল। ঘণ্টা তিনেক পরে যখন ফিরল তখন জিজ্ঞাসা করলাম, কোথায় গিয়েছিলে? ব্যোমকেশ জুতোর ফিতে খুলতে খুলতে আনমনে বলল, উকিলের বাড়ি। তাকে আনমনা দেখে আমি আর প্রশ্ন করলাম না। সন্ধ্যার দিকে তাকে কিছুটা প্রফুল্ল দেখলাম। সমস্ত দুপুর সে নিজের ঘরে দরজা বন্ধ করে কাজ করছিল। একবার টেলিফোনে কার সাথে কথা বলল শুনতে পেলাম। প্রায় 4:30 সময় সে দরজা খুলে গলা বাড়িয়ে বলল, ওহে, কাল ঠিক কি হয়েছিল ভুলে গেলে? পথের কাঁটার প্রত্যক্ষ প্রমাণ দেবার সময় যে উপস্থিত। সত্যি তো, পথের কাঁটার কথা একেবারে ভুলে গিয়েছিলাম। ব্যোমকেশ হেসে বলল, এসো এসো, তোমার একটু সাজসজ্জা করে দিই, এমনি তো গেলে চলবে না। আমি তার ঘরে প্রবেশ করে বললাম, চলবে না কেন? ব্যোমকেশ একটা কাঠের কবাটযুক্ত আলমারি খুলে তার ভিতর থেকে একটি টিনের বাক্স বের করল। বাক্স থেকে ক্রেপ, কাঁচি, স্পিরিট গাম ইত্যাদি বেছে নিয়ে বুরুশ দিয়ে আমার মুখে স্পিরিট গাম লাগাতে লাগাতে বলল, অজিত বন্দ্যোপাধ্যায় যে ব্যোমকেশ বক্সির বন্ধু, এ খবর অনেক মহাত্মাই জানেন কি না, তাই একটু সতর্কতা। মিনিট 15 আমার অঙ্গসজ্জা শেষ করে যখন ব্যোমকেশ ছেড়ে দিল, তখন আয়নার সামনে গিয়ে দেখি কি সর্বনাশ! এ তো অজিত বন্দ্যোপাধ্যায় নয়, এ যে সম্পূর্ণ আলাদা একটা লোক। ফ্রেঞ্চ কাট দাড়ি ও ছুচলো গোফ যে অজিত বন্দ্যোপাধ্যায়ের কোশ্মিনকালেও ছিল না। বয়সও প্রায় 10 বছর বেড়ে গেছে, রং বেশ একটু ময়লা। আমি ভীত হয়ে বললাম, এই বেশে রাস্তায় বেরোতে হবে, যদি পুলিশে ধরে? মা ভই, পুলিশের বাবার সাধ্য নেই যে তোমাকে চিনতে পারে। বিশ্বাস না হয় নিচের তলায় কোনো চেনা ভদ্রলোকের সঙ্গে কথা বলে দেখো, জিজ্ঞাসা করো অজিতবাবু কোথায় থাকেন। না না ভাই, তার আর দরকার নেই, আমি এমনিই যাচ্ছি। বের হওয়ার সময় ব্যোমকেশ বলল, কি করতে হবে তোমার তা জানাই আছে, শুধু ফেরবার সময় একটু সাবধানে এসো, পেছু নিতে পারে। ও বাবা, সে সম্ভাবনা আছে নাকি? অসম্ভব নয়, আমি বাড়িতেই রইলাম, যত তাড়াতাড়ি পারো ফিরে এসো। পথে বের হয়ে প্রথমে বেশ অস্বস্তি হতে লাগল, ক্রমে যখন দেখলাম আমার ছদ্মবেশ কারোর দৃষ্টি আকর্ষণ করছে না, তখন অনেকটা নিশ্চিন্ত হলাম, একটু সাহসও পেলাম। মোড়ের একটা দোকানে আমি নিয়মিত পান খেতাম, খোট্টা পানওয়ালা আমাকে দেখে সেলাম করত। সেখানে গিয়ে সদর্পে পান চাইলাম, লোকটা নির্বিকার চিত্তে পান দিয়ে পয়সা কুড়িয়ে নিল, আমার দিকে ভালো করে দৃকপাতও করল না। 5টা বেজে গিয়েছিল, সুতরাং আর বিলম্ব করা যুক্তিযুক্ত নয় বুঝে ট্রামে চড়লাম। এসপ্ল্যানেডে নেমে বেড়াতে বেড়াতে সংকেতস্থলে উপস্থিত হলাম। মনের অবস্থা যদিও ঠিক অভিসারিকার মতো নয়, তবু বেশ একটু কৌতুক ও উত্তেজনা অনুভব করতে লাগলাম। অবশ্য কৌতুক কিন্তু বেশিক্ষণ স্থায়ী হলো না। যে পথে জনস্রোত জনস্রোতের মতোই ছুটে চলেছে, সেখানে স্থানুর মতো দাঁড়িয়ে থাকা সহজ ব্যাপার নয়। 2-4 কনুইয়ের গুঁতো নির্বিকারভাবে হজম করলাম। অকারণে সঙ্গের মতো ল্যাম্পপোস্ট ধরে দাঁড়িয়ে থাকার অন্য বিপদও আছে। চৌমাথার উপর একটা সার্জেন্ট দাঁড়িয়েছিল, সে সব প্রশ্নভাবে আমার দিকে 2-3 দৃষ্টি নিক্ষেপ করল। এখনই হয়তো এসে জিজ্ঞাসা করবে, কেন দাঁড়িয়ে আছো? কি করি, ফুটপাতেরই ধারে হোয়াইটওয়ে লেডেলের দোকানের একটা প্রকাণ্ড কাঁচ থাকা জানলায় নানা রকম বিলিতি জিনিস সাজানো ছিল, সেই দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আর মনে মনে ভাবলাম, পাড়া গিয়ে ভূত মনে করে ক্ষতি নেই, গাঁট কাটা ভেবে হাতে হাত করা না পড়ায়। অবশেষে 6টা বাজতেই একটা আরামের নিঃশ্বাস ফেলে ল্যাম্পপোস্ট পরিত্যাগ করলাম। পকেট দুটো ভালো করে পরীক্ষা করলাম, চিঠিপত্র কিছুই নেই। নিরাশার সঙ্গে সঙ্গে একটা আনন্দ হতে লাগল, যাক, ব্যোমকেশের অনুমান যে অভ্রান্ত নয় তার একটা দৃষ্টান্ত পাওয়া গেছে, এইবার তাকে বেশ একটা খোঁচা দিতে হবে। এইরূপ নানা কথা ভাবতে ভাবতে এসপ্ল্যানেডের ট্রাম ডিপোতে এসে পৌঁছল। ছবি নেবেন বাবু, ছবি নেবেন?
কানের অত্যন্ত কাছে শব্দ শুনে চমকে ফিরে দেখি লুঙ্গি পরা নিচ শ্রেণীর একজন মুসলমান একখানা খাম আমার হাতে গুঁজে দিচ্ছে। বিস্মিতভাবে খুলতেই একখানা কুৎসিত ছবি বের হয়ে পড়ল। এরূপ ছবির ব্যবসা কলকাতার রাস্তাঘাটে চলে জানতাম, তাই ঘৃণা ভরে সেটা ফেরত দিতে গিয়ে দেখি লোকটার নেই। সামনে পিছনে চারিদিকে চোখ ফেরালাম, কিন্তু ভিড়ের মধ্যে সেই লুঙ্গি পরা লোকটাকে আর কোথাও দেখতে পেলাম না। অবাক হয়ে কি করব ভাবছি, এমন সময় একটা ছোট্ট হাসির শব্দে চমক ভেঙে দেখলাম একজন বৃদ্ধ গোছের ফিরিঙ্গি ভদ্রলোক আমার পাশে এসে দাঁড়িয়েছেন। আমার দিকে না তাকিয়েই তিনি পরিষ্কার বাংলায় একান্ত পরিচিত কণ্ঠে বলে উঠলেন, চিঠি তো পেয়ে গেছো দেখছি, এবার বাড়ি যাও, একটু ঘুরে যেও। এখান থেকে ট্রামে বউবাজারের মোড় পর্যন্ত যেও, সেখান থেকে বাসে করে হাওড়ার মোড় পর্যন্ত, তারপর ট্যাক্সিতে করে বাড়ি যাবে। সার্কুলার রোডে ট্রাম এসে সামনে দাঁড়িয়েছিল, সাহেব তাতে উঠে বসলেন। আমি সমস্ত শহর ঘুরে যখন বাড়ি ফিরলাম, তখন ব্যোমকেশ আরাম কেদারার উপর লম্বা হয়ে পড়ে সিগার টানছে। আমি তার সামনে চেয়ার টেনে বসে বললাম, তা সাহেব কখন এলে? ব্যোমকেশ ধোঁয়া ছেড়ে বলল, মিনিট 20। আমার পিছু নিয়েছিলে কেন? যে কারণে নিয়েছিলাম তা সফল হলো না, 1 মিনিট দেরি হয়ে গেল। তুমি যখন ল্যাম্প পোস্ট ধরে দাঁড়িয়েছিলে, আমি তখন ঠিক তোমার 5 হাত দূরে লেডেলের দোকানের ভিতর জানলার সামনে দাঁড়িয়ে সিল্কের মোজা পছন্দ করছিলাম। পথের কাঁটার ব্যাপারই বোধহয় কিছু সন্দেহ করেছিল, বিশেষত তুমি যেরকম ছটফট করছিলে আর 2 মিনিট অন্তর পকেটে হাত দিচ্ছিলে, তাতে সন্দেহ হওয়ারই কথা। তাই সে তখন চিঠিখানা দিল না। তুমি চলে যাওয়ার পর আমিও দোকান থেকে বেরিয়েছি, 2-3 মিনিট দেরি হয়েছিল। তারই মধ্যে লোকটা কাজ হাসিল করে বেরিয়ে গেল। আমি যখন পৌঁছলাম তখন তুমি খাম হাতে করে ইয়ের মতো দাঁড়িয়ে আছো। কি করে খাম পেলে? কি করে পেলাম তা বিবৃত করার পর ব্যোমকেশ জিজ্ঞাসা করল, লোকটাকে ভালো করে দেখেছিলে? কিছু মনে আছে? না, শুধু মনে হচ্ছে তার নাকের পাশে একটা মস্ত আঁচিল ছিল। ব্যোমকেশ হতাশভাবে মাথা নেড়ে বলল, সেটা আসল নয়, নকল, তোমার গোঁফদাড়ির মতো। যাক, এখন চিঠিখানা দেখি, তুমি ইতিমধ্যে বাথরুমে গিয়ে তোমার গোঁফদাড়ি ধুয়ে এসো। মুখের রোম বাহুল্য বর্জন করে স্নান সেরে যখন ফিরলাম, তখন ব্যোমকেশের মুখ দেখে একেবারে অবাক হয়ে গেলাম। 2 হাত পিছনে দিয়ে সে দ্রুত পদে ঘরে পায়চারি করছে। তার মুখে চোখে এমন একটা প্রদীপ্ত উল্লাসের প্রতিচ্ছবি ফুটে উঠেছে যে তা দেখে আমার বুকের ভিতরটা লাফিয়ে উঠল। আমি সাগ্রহে জিজ্ঞাসা করলাম, চিঠিতে কি দেখলে? কিছু পেয়েছো নাকি? ব্যোমকেশ উচ্ছ্বসিত আনন্দ আবেগে আমার পিঠ চাপড়িয়ে বলল, শুধু একটা কথা অজিত, একটা ছোট্ট কথা, কিন্তু এখন তোমাকে কিছু বলবো না। হাওড়ার ব্রিজ কখনো খোলা অবস্থায় দেখেছো? আমার মনের অবস্থা হয়েছিল ঠিক সেই রকম। দুদিক থেকে পথ এসেছে, কিন্তু মাঝখানটাতে একটুখানি ফাঁক, একটা পন্টুন খোলা। আজ সেই ফাঁকটুকু জোড়া লেগে গেছে। কি করে জোড়া লাগলো? চিঠিতে কি আছে? তুমিই পড়ে দেখো। বলে ব্যোমকেশ খোলা কাগজখানা আমার হাতে দিল। খামের মধ্যে কুৎসিত ছবিটা ছাড়া আর একখানা কাগজ ছিল, তা দেখেছিলাম, কিন্তু পড়বার সুযোগ হয়নি। এখন দেখলাম পরিষ্কার অক্ষরে লেখা রয়েছে, আপনার পথের কাঁটা কে, তার নাম ও ঠিকানা কি, আপনি কি চান পরিষ্কার করে লিখুন, কোনো কথা লুকোবেন না, নিজের নাম স্বাক্ষর করার দরকার নেই। লিখিত চিঠি খামে ভরে আগামী রবিবার 10ই মার্চ 12টার সময় খিদিরপুর রেসকোর্সের পাশের রাস্তা দিয়ে পশ্চিম দিকে যাবেন। একটা লোক বাইসাইকেল ছড়ে আপনার সামনের দিক থেকে আসবে, তার চোখে মোটর গগল দেখলেই চিনতে পারবেন। তাকে দেখা মাত্র আপনার চিঠি হাতে নিয়ে পাশের দিকে হাত বাড়িয়ে থাকবেন,
বাইসাইকেল আরোহী আপনার হাত থেকে চিঠি নিয়ে যাবে, অতঃপর যথাসময়ে আপনি সংবাদ পাবেন। পদব্রজে একা আসবেন, সঙ্গী থাকলে দেখা পাবেন না। দু তিনবার সাবধানে পড়লাম, খুন অসাধারণ বটে এবং সেই রকম রোম্যান্টিক তাতে সন্দেহ নেই, কিন্তু এতে ব্যোমকেশের অসম্বৃত আনন্দের কোনো হেতু খুঁজে পেলাম না। জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার বলো দেখি, আমি তো এমন কিছু দেখছি না। কিছু দেখতে পেলে না? হ্যাঁ, অবশ্য তুমি কাল যা অনুমান করেছিলে তা বর্ণে বর্ণে মিলে গেছে, তাতে সন্দেহ নেই। লোকটার আত্মগোপন করার চেষ্টার মধ্যে হয়তো কোনো বদ মতলব থাকতে পারে, কিন্তু তাছাড়া তো আমি কিছুই দেখছি না। হায় অন্ধ, অত বড় জিনিসটা দেখতে পেলে না? ব্যোমকেশ হঠাৎ থেমে গেল, বাইরে সিঁড়িতে পদশব্দ পাওয়া গেল। ব্যোমকেশ কিছুক্ষণ একাগ্র মনে শুনে বলল, আশুবাবু, এসব কথা ওকে বলার দরকার নেই, বলে চিঠিখানা আমার হাত থেকে নিয়ে পকেটে পড়ল। আশুবাবু ঘরে প্রবেশ করলে তাঁর চেহারা দেখে একেবারে স্তম্ভিত হয়ে গেলাম। একদিনের মধ্যে মানুষের চেহারা এতখানি পরিবর্তিত হতে পারে তা কল্পনা করাও কঠিন। মাথার চুল অবিন্যস্ত, জামাকাপড়ের পরিপাট্য নেই, গালের মাংস ঝুলে গেছে, চোখের কোলে কালি, যেন অকস্মাত কোনো মর্মান্তিক আঘাত পেয়ে একেবারে ভেঙে পড়েছেন। কাল সদ্য মৃত্যুর মুখ থেকে রক্ষা পাওয়ার পরও তাকে এত অবসন্ন দেখায়নি। তিনি একখানা চেয়ারে অত্যন্ত ক্লান্তভাবে বসে পড়ে বললেন, ব্যোমকেশবাবু, একটা দুঃসংবাদ পেয়ে আপনাকে খবর দিতে এসেছি। আমার উকিল বিলাস মল্লিক পালিয়েছে। ব্যোমকেশ গম্ভীর অথচ সদয় কণ্ঠে বলল, সে পালাবে আমি জানতাম, সেই সঙ্গে আপনার জোড়াসাঁকোর বন্ধুটিও গেছেন, বোধহয় খবর পেয়েছেন। আশুবাবু হতবুদ্ধির মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, আপনি আপনি সব জানেন? সমস্ত। কাল আমি জোড়াসাঁকোয়ে গিয়েছিলাম, বিলাস মল্লিককেও দেখেছি। বিলাস মল্লিকের সঙ্গে ওই স্ত্রীলোকটির ভিতরে ভিতরে অনেক দিন ধরেই ষড়যন্ত্র চলছিল, আপনি কিছুই জানতেন না। আপনার উইল তৈরি করবার পরই বিলাস উকিল আপনার উত্তরাধিকারিণীকে দেখতে যায়। প্রথমত বোধহয় কৌতূহল বসে গিয়েছিল, তারপর যা হয়ে থাকে। ওরা এতদিন সুযোগের অভাবেই কিছু করতে পারছিল না। আশুবাবু আপনি দুঃখিত হবেন না, এ আপনার ভালোই হলো। অসৎ স্ত্রীলোক এবং কপট বন্ধুর ষড়যন্ত্র থেকে আপনি মুক্তি পেলেন, আর আপনার জীবনেও কোনো ভয় নেই। এখন আপনি নির্ভয়ে রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যেতে পারেন। আশুবাবু শঙ্কা ব্যাকুল চোখে বললেন, তার মানে? তার মানে আপনি যা মনে মনে সন্দেহ করছেন অথচ বিশ্বাস করতে পারছেন না, সেটাই ঠিক। ওরাই দুজনে আপনাকে হত্যা করবার মতলব করেছিল, তবে নিজের হাতে নয়। এই কলকাতা শহরেই এমন একজন লোক আছে যাকে কেউ চেনে না, কেউ চোখে দেখেনি, অথচ যার নিষ্ঠুর অস্ত্র পাঁচজন নিরীহ নিরপরাধ লোককে পৃথিবী থেকে নিঃশব্দে সরিয়ে দিয়েছে, আপনাকেও সরাত। শুধু পরমায়ু ছিল বলেই আপনি বেঁচে গেলেন। আশুবাবু বেশ কিছুক্ষণ দুহাতে মুখ ঢেকে বসে রইলেন, শেষে মর্মন্তুদ দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে বললেন, বুড়ো বয়সে সকৃত পাপের পায়শ্চিত্ত করছি, কাউকে দোষ দেবার নেই। 38 বছর বয়স পর্যন্ত আমি নিষ্কলঙ্ক জীবনযাপন করেছিলাম, তারপর হঠাৎ পদস্খলন হয়ে গেল। একদিন দেওঘরে তপোবন দেখতে গিয়েছিলাম, সেখানে একটি অপূর্ব সুন্দরী মেয়ে দেখে একেবারে আত্মহারা হয়ে গেলাম। বিবাহে আমার চিরদিনই অরুচি, কিন্তু তাকে বিবাহ করবার জন্য একেবারে পাগল হয়ে উঠলাম। শেষে একদিন জানতে পারলাম সে বেশ্যার মেয়ে। বিবাহ হলো না,
কিন্তু তাকেও ছাড়তে পারলাম না। কলকাতায় এনে বাড়ি ভাড়া করে রাখলাম, সেই থেকেই এই 12-13 বছর তাকে স্ত্রীর মতোই দেখে আসছি। তাকে সম্পত্তি সমস্ত লিখে দিয়েছিলাম, সে তো আপনি জানেন। ভাবতাম সেও আমাকে স্বামীর মতো ভালোবাসে, কোনোদিন সন্দেহ হয়নি। বুঝতেও পারিনি যে পাপের রক্তে যার জন্ম সে কখনো সাধ্যি হতে পারে না মশাই, জানেন। যাক, বুড়ো বয়সে যে শিক্ষা পেলাম হয়তো পরজন্মে কাজে লাগবে। কিছুক্ষণ নীরব থেকে ভগ্ন স্বরে জিজ্ঞাসা করলেন, তারা কোথায় গিয়েছে আপনি জানেন? না, আর সে জেনেও কোনো লাভ নেই। নিয়তি ওদের যে পথে টেনে নিয়ে যাচ্ছে সে পথে আপনি যেতে পারবেন না। আশুবাবু, আপনার অপরাধ সমাজের কাছে হয়তো নিন্দিত হবে, কিন্তু আমি আপনাকে চিরদিন শ্রদ্ধা করব। মনের দিক থেকে আপনি খাঁটি আছেন, কাদা ঘেঁটেও আপনি নির্মল থাকতে পেরেছেন, এটাই আপনার সবচেয়ে বড় প্রশংসার কথা। এখন আপনার খুবই আঘাত লেগেছে, এরকম বিশ্বাসঘাতকতায় কার না লাগে, কিন্তু ক্রমে বুঝবেন এর চেয়ে ইষ্ট আপনার আর কিছুই হতে পারত না। আশুবাবু আবেগপূর্ণ স্বরে বললেন, ব্যোমকেশবাবু, আপনি আমার চেয়ে অনেক ছোট, কিন্তু আপনার কাছে আমি যে সান্ত্বনা পেলাম এ আমি প্রত্যাশা করিনি। নিজের লজ্জাকর পাপের ফল যে ভোগ করে তাকে কেউ সহানুভূতি দেখায় না, তাই তার প্রায়শ্চিত্ত এত ভয়ঙ্কর। আপনার সহানুভূতি পেয়ে আমার অর্ধেক বোঝা হালকা হয়ে গিয়েছে। আর বেশি কি বলবো, চিরদিনের জন্য আপনার কাছে ঋণী হয়ে রইলাম। আশুবাবু বিদায় নেওয়ার পর তার অদ্ভুত ট্র্যাজেডির ছায়ায় মনটা আচ্ছন্ন হয়ে রইল। শোয়ার আগে ব্যোমকেশকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলাম, আশুবাবুকে খুন করবার চেষ্টার পেছনে যে বিলাসুকিল আর ওই স্ত্রীলোক আছে এ কথা তুমি কবে জানলে? ব্যোমকেশ কড়িকাট থেকে চোখ নামিয়ে বলল, কাল বিকেলে। তবে পালাবার আগে তাদের ধরলে না কেন? ধরলে কোনো লাভ হতো না, তাদের অপরাধ কোনো আদালতে প্রমাণ হতো না। কিন্তু তাদের কাছ থেকে তো আসল হত্যাকারী মানে গ্রামোফোন পিনের আসামির সন্ধান পাওয়া যেতে পারত। তাহা যদি সম্ভব হতো তাহলে আমি নিজে তাদের তাড়াবার চেষ্টা করতাম না। তুমি তাদের তাড়িয়েছ? হ্যাঁ, আশুবাবু দৈবক্রমে বেঁচে যাওয়াতে তারা উড়ু উড়ু করছিলই। আমি আজ সকালে বিলাস উকিলের বাড়ি গিয়ে ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিলাম যে আমি অনেক কথাই জানি, যদি এই বেলা সরে না পড়েন তাহলে হাতে দড়ি পড়বে। বিলাস উকিল বুদ্ধিমান লোক, সন্ধ্যার গাড়িতেই বামাল সমেত নিরুদ্দেশ হলেন। কিন্তু ওদের তাড়িয়ে তোমার কী লাভ হলো? ব্যোমকেশ একটা হাই তুলে উঠে দাঁড়িয়ে বলল, লাভ এমন কিছুই নয়, কেবল একটু দুষ্টের দমন করা গেল। বিলাস উকিল শুধু হাতে নিরুদ্দেশ হবার লোক নয়, মক্কেলের টাকা করি যা তার কাছে ছিল সমস্তই সঙ্গে নিয়েছিলেন, এবং এতক্ষণে বোধ করি বর্ধমানের পুলিশ তাকে হাজতে পুরেছে। আগে থাকতেই তারা খবর জানত কি না? যাই হোক, বিলাসচন্দ্রের 2 বছর সাজা কেউ ঠেকাতে পারবে না। যদিও ফাঁসি তার উচিত শাস্তি, তবু তা যখন উপস্থিত দেওয়া যাচ্ছে না তখন 2 বছরই বা মন্দ কি? পরদিন সকালে একজন অপরিচিত আগন্তুক দেখা করতে আসলো। সবেমাত্র চায়ের বাটি নামিয়ে রেখে খবরের কাগজখানা খুলবার জোগাড় করছি, এমন সময় দরজার কড়া নড়ে উঠল। ব্যোমকেশ সচকিত হয়ে বলল, কে? ভেতরে আসুন। একটি ভদ্র বেশধারী সুশ্রী যুবক প্রবেশ করল। দাড়িগোঁফ কামানো, একহারা ছিপছিপে গরম, বয়স
30-এর মধ্যেই। চেহারা দেখলে মনে হয় একজন অ্যাথলেট। সামনে আমাদের দেখে স্মিত মুখে নমস্কার করল। কিছু মনে করবেন না, সকালবেলায় বিরক্ত করতে এলাম। আমার নাম প্রফুল্ল রায়, আমি একজন বিমা কোম্পানির এজেন্ট বলে অনাহূতভাবেই একখানা চেয়ার অধিকার করে বসল। ব্যোমকেশ বিরস স্বরে বলল, আমাদের জীবন বিমা করবার কোনো পয়সা নেই। প্রফুল্ল রায় হেসে উঠল। এক একজন লোক আছে যাদের মুখ দেখতে বেশ সুশ্রী, কিন্তু হাসলেই মুখের চেহারা বদলে যায়। দেখলাম প্রফুল্ল রায়েরও তাই হল। লোকটি বোধহয় অতিরিক্ত পানখোর, কারণ দাঁতগুলো পানের রসে রক্তাক্ত হয়ে আছে। সুন্দর মুখ এত সহজে এমন বিকৃত হতে পারে দেখে আশ্চর্য বোধ হয়। প্রফুল্ল রায় হাসতে হাসতে বলল, আমি বিমা কোম্পানির লোক বটে, কিন্তু ঠিক বিমার কাজে আপনার কাছে আসেনি। অবশ্য আজকাল আমাদের আসতে দেখলে আত্মীয় স্বজনরাও দৌড়ে খিল দিতে আরম্ভ করেছেন। নেহাত দোষ দেওয়াও যায় না, কিন্তু আপনারা নিশ্চিত হতে পারেন উপস্থিত আমার কোনো দুরভিসন্ধি নেই। আচ্ছা, আপনার নামই তো ব্যোমকেশ বাবু না? বিখ্যাত ডিটেকটিভ, আপনার কাছে একটু প্রাইভেট পরামর্শ নিতে এসেছি মশাই, যদি আপত্তি না থাকে। ব্যোমকেশ বেজারভাবে মুখখানা বাঁকিয়ে বলল, পরামর্শ নিতে হলে অগ্রিম কিছু দর্শনী দিতে হয়। প্রফুল্ল রায় সঙ্গে সঙ্গে মানি ব্যাগ থেকে একখানা 10 টাকার নোট বের করে টেবিলের উপর রাখল। বলল, আমার কথা অবশ্য গোপনীয় কিছু নয়, তবু বলে অর্থপূর্ণভাবে আমার দিকে তাকাল। আমি উঠবার উপক্রম করছি দেখে ব্যোমকেশ বেশ একটু কড়া সুরে বলল, উনি আমার সহকারী এবং বন্ধু, যা বলবেন ওর সামনেই বলুন। বেশ তো বেশ, উনি যখন আপনার সহকারী তখন আর আপত্তি কিসের? আপনার নামটি? মাফ করবেন অজিতবাবু, আপনি যে ব্যোমকেশবাবুর বন্ধু তা আমি বুঝতে পারিনি। আপনি ভাগ্যবান লোক মশাই, সর্বদা এত বড় একজন ডিটেকটিভের সঙ্গে সঙ্গে থাকেন, কত রকম বিচিত্র ক্রাইমের মমদ উদ্ঘাটনে সাহায্য করা কম সৌভাগ্যের কথা নয় সব। আপনার জীবনের একটা মুহূর্তও বোধ হয় ডাল নয়। আমার এক এক সময় এক এক রকম মনে হয়, এই একঘেয়ে বিমার কাজ ছেড়ে আপনার মতো জীবন যাপন করতে পারতাম বলে পকেট থেকে পানের ডিব্বা বের করে একটা পান মুখে দিল। ব্যোমকেশ ক্রমেই অধীর হয়ে উঠছিল। বলল, এবার আপনার পরামর্শের বিষয়টা যদি প্রকাশ করে বলেন তাহলে সব দিক দিয়েই সুবিধা হয়। প্রফুল্ল রায় তাড়াতাড়ি তার দিকে ফিরে বলল, এই যে বলি, আমি বিমা কোম্পানি এজেন্ট তা তো আগেই শুনেছেন, বোম্বের জুয়েল ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে আমি কাজ করি। কোম্পানির হয়ে বেশ 10-12 লাখ টাকার কাজ আমি করেছি, তাই কোম্পানি খুশি হয়ে আমাকে কলকাতার অফিসে চার্জ দিতে পাঠিয়েছেন। গত 8 মাস আমি স্থায়ীভাবে কলকাতাতেই আছি। প্রায় 2 মাস বেশ কাজ চালিয়ে যাচ্ছিলাম মশাই, কিন্তু হঠাৎ কোত্থেকে এক আপদ এসে জুড়ল। কারোর নাম করবার দরকার নেই, কিন্তু অন্য বিমা কোম্পানি একটা লোক আমার পেছনে লাগলো। চুনোপুটির কারবার আমি করি না, 2-4 হাজারের কাজ আমার এজেন্টরাই করে, কিন্তু বড় বড় খদ্দের বেলা আমি নিজে করি। এই লোকটা আমার বড় বড় খদ্দের ভালো ভালো লাইফ ভাঙাতে আরম্ভ করলো। আমি যেখানে যাই আমার পিছু পিছু সেও সেখানে গিয়ে হাজির হয়। কোম্পানি নামে নানা রকম দুর্নাম দিয়ে খদ্দের ভরকে দেয়। শেষে এমন অবস্থা জানালো যে বড় বড় লাইফগুলো আমার হাত থেকে বেরিয়ে যেতে লাগলো। এইভাবে 4-5 মাস কাটলো, কোম্পানি থেকে তাগাদ আসতে লাগলো, কিন্তু কি করব, কেমন করে লোকটার হাত থেকে ব্যবসা বাঁচাবো কিছুই ঠিক করতে পারলাম না। মামলা মকদ্দমা করাও সহজ নয়, তাতে কোম্পানির ক্ষতি হয়, অথচ ছিনিয়ে জোঁকের মতো পিছনে লেগেই আছে। আরও মাসখানেক কেটে গেল, লোকটাকে জব্দ করবার কোনো উপায় ভেবে পেলাম না। প্রফুল্ল রায় মানি ব্যাগ থেকে সযত্নে রক্ষিত 2টি চিরকুট বের করে ছোট টুকরোটি ব্যোমকেশের হাতে দিয়ে বলল, 10-12-14 আগে এই বিজ্ঞাপনটি হঠাৎ চোখে পড়ল, আপনার নজরে বোধ হয় পড়েনি, পড়বার কথাও নয়। কিন্তু 5 লাইনের বিজ্ঞাপন হলে কি হয় মশাই? পড়বা মাত্র আমার প্রাণটা লাফিয়ে উঠল। পথের কাঁটা আর কাকে বলে, ভাবলাম দেখি তো আমার পথের কাঁটা উদ্ধার হয় কিনা। মনের তখনই এমন অবস্থা যে স্বপ্নাদ্য মাদুলি হলেও বোধ হয় আপত্তি করতাম না।
গলা বাড়িয়ে দেখলাম এ সেই পথের কাঁটার বিজ্ঞাপনের কাটিং। প্রফুল্ল রায় বলল, বললেন তো বেশ মজার নয়? যা হোক, আমি তো নির্দিষ্ট দিনে অর্থাৎ গত শনিবারের আগের শনিবার কদমতলায় কেষ্ট ঠাকুরের মতো ল্যাম্পোস্ট ধরে দাঁড়িয়েছিলাম। সে অস্বস্তির কথা কি বলবো মশাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে ঝিঁঝি ধরতে লাগলো, কিন্তু কাকস্য পরিবেদনা, কোথাও কেউ নেই। ডিসগাস্টেড হয়ে ফিরে আসছি, হঠাৎ দেখি পকেটে একখানা চিঠি। দ্বিতীয় কাগজখানা ব্যোমকেশকে দিয়ে বলল, এই দেখুন সেই চিঠি। ব্যোমকেশ চিঠিখানা খুলে পড়তে লাগল। আমি উঠে এসে তার পিঠের উপর ঝুঁকে দেখলাম ঠিক আমার পত্রেরই অনুরূপ, কেবল রবিবারের পরিবর্তে আগামী সোমবার 11 মার্চ রাত্রি 12টার সময় সাক্ষাৎ করবার নির্দেশ আছে। প্রফুল্ল রায় একটু থেমে চিঠিখানা পড়বার অবকাশ দিয়ে বলতে লাগল, একে তো পকেট থেকে চিঠি এলো কি করে ভেবেই পেলাম না। তার উপর চিঠি পড়ে অজানা আতঙ্কে ভেতরটা কেঁপে উঠল। আমি মিষ্টি ভাবলাম না মশাই, কিন্তু এই চিঠির যেন আগাগোড়াই মিষ্টি, যেন কি একটা ভয়ঙ্কর অভিসন্ধির মধ্যে লুকোনো রয়েছে, নইলে সবটা দিয়ে তো লুকুচুরি কেন? লোকটা কে, কীরকম প্রকৃতি কিছুই জানি না, তার চেহারাও দেখিনি, অথচ সে আমাকে রাত দুপুরে একটা নির্জন রাস্তা দিয়ে একলা যেতে বলেছে, ভয়ঙ্কর সন্দেহর কথা নয় কি? আপনি বলুন তো মশাই। বলে সে আমার মুখের দিকে তাকালো। আমি উত্তর দেবার আগেই ব্যোমকেশ বলল, উনি কি মনে করেন সে প্রশ্ন নিষ্প্রয়োজন, আপনি কোন বিষয়ে পরামর্শ চান তাই বলুন। প্রফুল্ল রায় একটু ক্ষুণ্ণ হয়ে বলল, সেই কথাই তো জিজ্ঞেস করছি, চিঠির লেখককে চিনি না, অথচ তার ভাবগতিক দেখে সন্দেহ হয়, লোক ভালো নয়, এরকম অবস্থায় চিঠির উত্তর নিয়ে আমার যাওয়া উচিত কি হবে? আমি নিজে গত 10-12 দিন ধরে ভেবে কিছুই ঠিক করতে পারিনি, অথচ যেতে হলে মাঝে আর একটা দিন বাকি, তাই কি করব ঠিক করতে পারলাম না, না পেরে আপনার পরামর্শ নিতে এসেছি। ব্যোমকেশ একটু চিন্তা করে বলল, দেখুন আজ আমি আপনাকে কোনো পরামর্শ দিতে পারলাম না, আপনি এই কাগজ দুখানা রেখে যান, এখনো যথেষ্ট সময় আছে, কাল সকালে বিবেচনা করে আমি আপনাকে যথা কর্তব্য বলে দেব। কিন্তু কাল সকালে তো আমি আসতে পারবো না, আমাকে এক জায়গায় যেতে হবে, আজ রাত্রে সুবিধা হবে নাকি? মনে করুন 8টা কি 9টার সময় যদি আসি। ব্যোমকেশ মাথা নেড়ে বলল, না আজ রাত্রে আমি একটু অন্য কাজে ব্যস্ত থাকব, আমাকেও এক জায়গায় যেতে হবে। বলে ফেলেই সচকিতে প্রফুল্ল রায়ের দিকে দৃষ্টিপাত করে কথাটা ঘুরিয়ে নিয়ে বলল, কিন্তু আপনার ব্যস্ত হবার কোনো কারণ নেই, কাল বিকেলে 4:30-4:15 সময় এলেও যথেষ্ট সময় থাকবে। বেশ, তাই আসব। আচ্ছা আজ তাহলে উঠি, নমস্কার। আমরা প্রতি নমস্কার করলাম। দাঁড় পর্যন্ত গিয়ে রায় ফিরে দাঁড়িয়ে বলল, পুলিশে এ বিষয়ে খবর দিলে কেমন হয়? আমার তো মনে হয় পুলিশ যদি তদন্ত করে লোকটার নামধাম বিবরণ বের করতে পারবে। ব্যোমকেশ হঠাৎ মহা খাপ্পা হয়ে বলল, পুলিশের সাহায্য যদি নিতে চান তাহলে আমার কাছে কোনো সাহায্য প্রত্যাশা করবেন না, আমি আজ পর্যন্ত পুলিশের সঙ্গে কাজ করিনি, করবও না, এই নিয়ে যান আপনার টাকা। বলে টেবিলের উপরে নোটখানা আঙুল নির্দেশ করে দেখিয়ে দিল। না না, আমি আপনার মতামত জানতে চেয়েছিলাম মাত্র, তা আপনার যখন মত নেই, আচ্ছা আসি তাহলে। বলতে বলতে প্রফুল্ল রায় দ্রুত পদে বের হয়ে গেল। প্রফুল্ল রায় চলে গেলে ব্যোমকেশও নোটখানা তুলে নিয়ে নিজের লাইব্রেরি ঘরে ঢুকে গেল, তারপর সশব্দে দরজা বন্ধ করে দিল। সে মাঝে মাঝে অকারণে খিটখিটে হয়ে ওঠে বটে, কিন্তু কিছুক্ষণ একাকী থাকবার পর সে ভাব আপনি কেটে যায় তা আমি জানতাম, তাই মনটা বহু প্রশ্ন কণ্টকিত হয়ে থাকলেও অপঠিত সংবাদপত্রখানা তুলে তাতে মনুসংযোগের চেষ্টা করলাম। কয়েক মিনিট পরেই শুনতে পেলাম ব্যোমকেশ পাশের ঘরে কথা বলছে, বুঝলাম কাউকে টেলিফোন করছে, দু একটা ইংরাজি শব্দ কানে আসলো, কিন্তু কাকে টেলিফোন করছে ধরতে পারলাম না।
প্রায় এক ঘন্টা ধরে কথাবার্তা চলল। তারপর দরজা খুলে ব্যোমকেশ বের হয়ে আসলো। তাকিয়ে দেখলাম তার স্বাভাবিক প্রফুল্লতা ফিরে এসেছে। জিজ্ঞাসা করলাম, কাকে ফোন করলে? সে কথার উত্তর না দিয়ে ব্যোমকেশ বলল, আচ্ছা, কাল এসপ্ল্যানেড থেকে ফেরার সময় একজন তোমার পিছু নিয়েছিল জানো? না, নিয়েছিল নাকি? নিয়েছিল নিয়েছিল, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু লোকটার কি অসীম দুঃসাহস আমি শুধু তাই ভাবছি, বলে নিজের মনেই মৃদু মৃদু হাসতে লাগল। আমাকে অনুসরণ করার মধ্যে এত বড় দুঃসাহসিকতা কি আছে তা বুঝতে পারলাম না, কিন্তু ব্যোমকেশের কথা মাঝে মাঝে এমন দুরূহ হেঁয়ালির মতো হয়ে দাঁড়ায় যে তার অর্থবোধের চেষ্টা পণ্ডশ্রম মাত্র। অথচ এ বিষয়ে তাকে প্রশ্ন করা বৃথা, সময় উপস্থিত না হলে সে কিছুই বলবে না। তাই আমি আর বাক্যব্যয় না করে স্নানাদির জন্য উঠে পড়লাম। দুপুর ও সন্ধ্যাবেলাটা ব্যোমকেশ নিষ্কর্মার মতো বসেই কাটিয়ে দিল। প্রফুল্ল রায় সম্বন্ধে দু একটা প্রশ্ন করলাম, কিন্তু সে শুনতেই পেল না, চেয়ারে চোখ বুজে পড়ে রইল। শেষে চমকে উঠে বলল, প্রফুল্ল রায়? ও, আজ যিনি সকালে এসেছিলেন? না, তার সম্বন্ধে এখনো কিছু ভেবে দেখিনি। রাত্রে আহারাদির পর নীরবে বসে ধূমপান চলছিল। ঘড়িতে ঢং করে 10:30 বাজতেই ব্যোমকেশ চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে বলল, উঠো বীরজায়া, বাঁধো কুন্তল, এবার সাজসজ্জার আয়োজন আরম্ভ করা যাক, নইলে অভিসারিকাদের সংকেতস্থলে পৌঁছতে দেরি হয়ে যাবে। সে আবার কি? বাহ, পথের কাঁটার নিমন্ত্রণ রক্ষা করতে হবে না, মনে নেই? আমি আশঙ্কায় উঠে দাঁড়িয়ে বললাম, মাফ করো, এই রাত্রে একলা আমি সেখানে যেতে পারবো না, ও যেতে হয় তুমি যাও। আমি তো যাবই, তোমারও যাওয়া চাই। ওফ, না গেলেই কি নয়? আচ্ছা, পথের কাঁটা সম্বন্ধে তোমার এত মিথ্যে কৌতূহল কেন? তার চেয়ে যদি গ্রামোফোন পিনের ব্যাপার নিয়ে মাথা ঘামাতে তাহলে ঢের কাজ হতো। হয়তো হতো, কিন্তু ইতিমধ্যে একটা কৌতূহল চরিতার্থ করলেই বা মন্দ কি? গ্রামোফোন পিন তো আর পালাচ্ছে না, তাছাড়া কাল প্রফুল্ল রায় পরামর্শ নিতে আসবে, তাকে পরামর্শ দেবার মতো কিছু তো খবর চাই। কিন্তু দুজনে গেলে তো হবে না, চিঠিতে যে মাত্র একজনকে যেতে বলেছে। তার ব্যবস্থা আমি করেছি, এখন ও ঘরে চলো, সময় ক্রমেই কমে আসছে। লাইব্রেরিতে নিয়ে গিয়ে ব্যোমকেশ ক্ষিপ্র হস্তে আমার মুখসজ্জা করে দিল। দেওয়ালে ঝোলানো দীর্ঘ আয়নাটায় উঁকি মেরে দেখলাম সেই গোঁফ ও ফ্রেঞ্চ কাট দাড়ি ইন্দ্রজাল প্রভাবে ফিরে পেয়েছি, কোথাও এতটুকু তফাত নেই। আমাকে ছেড়ে দিয়ে ব্যোমকেশ নিজের বেশভূষা আরম্ভ করল, মুখের কোনো পরিবর্তন করল না, দেরাজ থেকে কালো রঙের সাহেবি পোশাক বের করে পরিধান করল, পায়ে কালো রবার সোল জুতো পরল, তারপর আমাকে আয়নার সামনে 5-6 হাত দূরে দাঁড় করিয়ে নিজে আমার পিছনে গিয়ে দাঁড়াল। জিজ্ঞাসা করল, আয়নায় আমাকে দেখতে পাচ্ছ? না। বেশ, এখন সামনের দিকে এগিয়ে যাও। এবার দেখতে পেলে? না। ব্যাস, কাম ফতে, এখন শুধু একটি পোশাক পরতে বাকি আছে। আবার কি? ঘরে ঢুকেই লক্ষ্য করেছিলাম ব্যোমকেশের টেবিলের উপর দুটি চীনামাটির প্লেট রাখা আছে। হোটেলে যেরকম আকৃতির প্লেটে মটন চপ খেতে দেয় ঠিক সেই রকম। সেই প্লেট একখানা ব্যোমকেশ আমার বুকের উপর উপুর করে চেপে ধরে চওড়া ন্যাকড়ার ফালি দিয়ে শক্তভাবে বেঁধে দিল, বলল, সাবধান, খসে না যায়। এসব কি হচ্ছে বলতো? কঞ্চুকি না পড়লে চলবে কেন? ভয় নেই, আমিও পড়েছি। দ্বিতীয় প্লেটখানা ব্যোমকেশ নিজের ওয়েস্ট কোটের ভিতরে পড়ে বোতাম লাগিয়ে দিল, বাঁধবার প্রয়োজন হল না। এইভাবে বিচিত্র প্রসাধন শেষ করে রাত্রি 11:20-এর সময় আমরা বের হলাম। দেরাজ থেকে কয়েকটা জিনিস পকেটে পুড়তে পুড়তে ব্যোমকেশ বলল, এই চিঠি নিয়েছ? কি সর্বনাশ, নাও নাও নাও, শিগগির একখানা সাদা খামের মধ্যে পুড়ে নাও। শিয়ালদহের মোড়ের উপর একটা খালি ট্যাক্সি পেয়ে তাতে চড়ে বসলাম। পথ জনবিরল, দোকানপাট প্রায় বন্ধ হয়ে গেছে। আমাদের ট্যাক্সি নির্দেশ মতো হু হু করে চৌরঙ্গীর দিকে ছুটে চলল।
কালীঘাট ও খিদিরপুরের ট্রাম লাইন যেখানে ভিন্ন হয়ে গেছে সেই স্থানে ট্যাক্সি থেকে আমরা নামলাম। ট্যাক্সি চালক ভাড়া নিয়ে হর্ন বাজিয়ে চলে গেল। চারিদিকে দৃষ্টিপাত করে দেখলাম প্রশস্ত রাজপথের উপর কোথাও একটিও লোক নেই। চতুর্দিকে অসংখ্য উজ্জ্বল দ্বীপ যেন এই প্রাণহীন নিস্তব্ধতাকে ভীতিপ্রদ করে তুলেছে। ঘড়িতে তখনও 12টা বাজতে 10 মিনিট বাকি। কি করতে হবে গাড়িতে বসেই পরামর্শ করে নিয়েছিলাম, সুতরাং কথা বলবার আর প্রয়োজন হল না। আমি আগে আগে চললাম, ব্যোমকেশ ছায়ার মতো আমার পেছনে অদৃশ্য হয়ে গেল। তার কালো পরিচ্ছদ ও শব্দহীন জুতো আমার কাছেও যেন তাকে কায়াহীন করে তুলল। আমার পায়ের সঙ্গে পা মিলিয়ে সে আমার ঠিক 6 ইঞ্চি পেছনে চলেছে, তবু মনে হলো যেন আমি একাকী। রাস্তার আলো অতি বিস্তৃত পথকে আলোকিত করেছে বটে, কিন্তু সে আলো খুব স্পষ্ট ও তীব্র নয়। পথের দুই পাশে প্রাসাদ থাকলে আলো প্রতিফলিত হয়ে উজ্জ্বলতর হয়, এখানে কিন্তু তা হচ্ছে না। দুই দিকে শূন্যতা যেন আলোর অর্ধেক তেজ গ্রাস করে নিয়েছে। এই অবস্থায় সামনে থেকে এসে কারোরই সাধ্য নেই যে বুঝতে পারে আমি একা নই, আমার পিছনে আরেকটি অন্ধকার মূর্তি নিঃশব্দে চলেছে। পাশের ট্রাম লাইনে ট্রামের যাতায়াত বহু আগে বন্ধ হয়ে গেছে। এদিকে রেসকোর্সের সাদা রেলিং এক টানাভাবে চলেছে। আমি রাস্তার মাঝখান ধরে হেঁটে চললাম। দূরে পেছনে একটা ঘড়িতে ঢং ঢং করে মধ্যরাত্রি ঘোষিত হল। সঙ্গে সঙ্গে শহরের অন্য ঘড়িগুলো বাজতে আরম্ভ করল। মধ্যরাত্রির স্তব্ধতা নানা প্রকার সুমিষ্ট শব্দে ঝংকৃত হয়ে উঠল। ঘড়ির শব্দ মিলিয়ে যাওয়ার পর কানের কাছে ফিসফিস করে ব্যোমকেশ বলল, এবার চিঠিখানা হাতে নাও। ব্যোমকেশ যে পিছনে আছে তা ভুলেই গিয়েছিলাম। চমকে পকেট থেকে খামখানা বের করে হাতে নিলাম। আরও 6-7 মিনিট চললাম। খিদিরপুর পুল পৌঁছতে তখনও প্রায় অর্ধেক পথ বাকি আছে। এমন সময় সামনে বহু দূরে একটা ক্ষীণ আলোকবিন্দু দেখে সচকিত হয়ে উঠলাম। কানের কাছে শব্দ হলো, আসছে, তৈরি থেকো। আলোকবিন্দু উজ্জ্বলতর হতে লাগল। মিনিট খানেকের মধ্যে দেখা গেল পিচ ঠালা কালো রাস্তার উপর কৃষ্ণতর একটি বস্তু দ্রুত বেগে অগ্রসর হয়ে আসছে। কয়েক মুহূর্ত পরেই বাইসাইকেল আরোহীর মূর্তি স্পষ্ট হয়ে উঠল। আমি দাঁড়িয়ে পড়ে খাম সমেত হাতকানা পাশের দিকে বাড়িয়ে দিলাম। সামনে বাইসাইকেলের গতিও মন্থর হল। রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করতে লাগলাম। বাইসাইকেল 25 গজের মধ্যে আসলো। তখন দেখতে পেলাম কালো স্যুট পরিহিত আরোহী সামনে ঝুঁকে মোটর গগলের ভিতর দিয়ে আমাকে নিষ্পলক দৃষ্টিতে দেখছে। মধ্যম গতিতে সাইকেল যেন আমাকে লক্ষ্য করে এগিয়ে আসতে লাগল। আমাদের মধ্যে যখন আর 10 গজ মাত্র ব্যবধান, তখন কড়াং কড়াং করে সাইকেলের ঘন্টি বেজে উঠল। সঙ্গে সঙ্গে বুকে দারুণ ধাক্কা খেয়ে আমি প্রায় উল্টে পড়ে গেলাম। আমার বুকে বাঁধা প্লেটটা শত খণ্ডে ভেঙে গেছে বুঝতে পারলাম। তারপর নিমেষের মধ্যে একটা কাণ্ড ঘটে গেল। আমি টলে পড়তেই ব্যোমকেশ বিদ্যুৎ বেগে সামনের দিকে লাফিয়ে পড়ল। বাইসাইকেল আরোহী আমার পিছনে আর একটা লোকের জন্য একেবারেই প্রস্তুত ছিল না। তবু সে পাশ কাটিয়ে পালাবার চেষ্টা করল, কিন্তু পারল না। ব্যোমকেশ তাকে এক ঠেলায় বাইসাইকেল সমেত ফেলে দিয়ে বাঘের মতো তার ঘাড়ে লাফিয়ে পড়ল। আমি মাটি থেকে উঠে ব্যোমকেশের সাহায্যার্থে উপস্থিত হয়ে দেখলাম সে প্রতিপক্ষের বুকের উপর চেপে বসেছে এবং দুই বজ্রমুষ্টিতে তার দুই কবজি ধরে আছে। বাইসাইকেলখানা একধারে পড়ে আছে। আমি পৌঁছতেই ব্যোমকেশ বলল, অজিত, আমার পকেট থেকে সিল্কের দড়ি বার করে এর হাত দুটো বাঁধো, খুব জোরে। লিকলিকে সরু রেশমের দড়ি ব্যোমকেশের পকেট থেকে বের করে ভূপতিত লোকটার হাত দুটো শক্ত করে বাঁধলাম। ব্যাস হয়েছে। অজিত, ভদ্রলোকটিকে চিনতে পারছো না? ইনি আমাদের সকালবেলার বন্ধু প্রফুল্ল রায়। আরও ঘনিষ্ঠ পরিচয় যদি চাও, ইনি গ্রামোফোন পিনের রহস্যের মেঘনাদ। বলে তার চোখের গগল খুলে নিল। অতঃপর
আমার মনের অবস্থা কেমন হলো তা বর্ণনা করা নিষ্প্রয়োজন। কিন্তু সেই অবস্থাতে থেকেও প্রফুল্ল রায় হিংস্র দন্তপঙ্ক্তি বের করে হাসল, বলল, ব্যোমকেশবাবু, এবার আমার বুকের উপর থেকে নেমে বসতে পারেন, আমি পালাবো না। অজিত, এর পকেটগুলো ভালো করে দেখে নাও তো, অস্ত্রশস্ত্র কিছু আছে কি না। এক পকেট থেকে অপেরা গ্লাস আর অন্য পকেট থেকে পানের ডিব্বা বের হলো, আর কিছুই নেই। ডিব্বা খুলে দেখলাম তার মধ্যে তখনও গোটাচারেক পান রয়েছে। ব্যোমকেশ বুকের ওপর থেকে নামলে প্রফুল্ল রায় উঠে বসল। ব্যোমকেশের মুখের দিকে কিছুক্ষণ নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থেকে আস্তে আস্তে বলল, ব্যোমকেশবাবু, আপনি আমার চেয়ে বেশি বুদ্ধিমান, কারণ আমি আপনার বুদ্ধিকে অবজ্ঞা করেছিলাম, কিন্তু আপনি করেননি। শত্রুর শক্তিকে তুচ্ছ করতে নেই। এ শিক্ষা একটু দেরিতে পেলাম, কাজে লাগাবার ফুরসত হবে না। ব্যোমকেশ নিজের বুক পকেট থেকে একটা পুলিশ হুইসল বার করে তাতে ফুঁ দিল। তারপর আমাকে বলল, তুমি বাইসাইকেলখানা তুলে সরিয়ে রাখো, কিন্তু সাবধান, ওর ঘন্টিতে হাত দিও না, বড় ভয়ানক জিনিস। প্রফুল্ল রায় হাসল, সবাই জানেন দেখছি, আপনি অসাধারণ লোক, অসাধারণ। আপনাকে ভয় ছিলই, তাই তো আজ এই ফাঁদে পেতেছিলাম। ভেবেছিলাম আপনি একলা আসবেন, নির্ভীতে সাক্ষাৎ হবে, কিন্তু আপনি সব দিক দিয়েই দাগা দিলেন। ভালো অভিনয় করতে পারি বলে আমার অহংকার ছিল, কিন্তু আপনি আরও উচ্চশ্রেণীর আর্টিস্ট। আপনি আমার ছদ্মবেশ খুলে আমার মনটাকে উলঙ্গ করে আর সকালবেলা দেখে নিয়েছিলেন, আর আমি শুধু আপনার মুখোশটাই দেখেছিলাম। যাক, গলাটা বেজায় শুকিয়ে গেছে। আচ্ছা, একটু জল পাবো কি? জল এখানে নেই, থানায় গিয়ে পাবেন। প্রফুল্ল রায় ক্লিষ্ট হেসে বলল, তা তো বটে, জল এখানে পাওয়া যায় কোথা। কিছুক্ষণ চুপ করে থেকে পানের ডিব্বাটার দিকে একটা সতৃষ্ণ দৃষ্টিপাত করে বলল, একটা পান খেতে পারি কি? অবশ্য আসামিকে পান খাওয়াবার রীতি নেই সে আমি জানি, কিন্তু পেলে তৃষ্ণাটা নিবারণ হতো। ব্যোমকেশ আমাকে ইঙ্গিত করল, আমি ডিব্বা থেকে দুটো পান তার মুখের মধ্যে পুড়ে দিলাম। ধন্যবাদ, বাকি দুটো আপনারা ইচ্ছে করলে খেতে পারেন। ব্যোমকেশ উৎকর্ণভাবে পুলিশের আগমন শব্দ শুনছিল, অন্যমনস্কভাবে মাথা নাড়ল। দূরে মোটর বাইকের ফটফট শব্দ শোনা গেল। প্রফুল্ল রায় বলল, পুলিশ তো এসে পড়ল, আমাকে তাহলে ছাড়বেন না। ছাড়ব কি রকম? প্রফুল্ল রায় ঘোলাটে রকম হেসে পুনশ্চ জিজ্ঞাসা করল, পুলিশেই দেবেন? দেব বই কি? ব্যোমকেশবাবু, বুদ্ধিমান লোকেরও ভুল হয়, আপনি আমাকে পুলিশে দিতে পারবেন না, বলে রাস্তার উপর ঢলে পড়ল। একটা মোটর বাইক সশব্দে এসে পাশে থামল। একজন ইউনিফর্ম পরা সাহেব তার উপর থেকে লাফিয়ে নেমে এসে বলল, হোয়াটসঅ্যাপ ডেড। প্রফুল্ল রায় নিষ্প্রভভাবে চোখ খুলে বলল, এ যে খোদ কর্তা দেখছি, টু লেট সাহেব, আমায় ধরতে পারলেন না। ব্যোমকেশবাবু পানটা খেলে ভালো করতেন, একসঙ্গে যাওয়া যেত। আপনার মতো লোককে ফেলে যেতে সত্যিই কষ্ট হচ্ছে। হাসবার নিষ্ফল চেষ্টা করে প্রফুল্ল রায় চোখ বন্ধ করল, তার মুখখানা হঠাৎ শক্ত হয়ে গেল। ইতিমধ্যে এক লরি পুলিশ এসে উপস্থিত হয়েছিল। কমিশনার সাহেব নিজে হাতকড়া নিয়ে অগ্রসর হতেই ব্যোমকেশ প্রফুল্ল রায়ের মাথার কাছ থেকে উঠে দাঁড়িয়ে বলল, হাত করার দরকার নেই, আসামি পালিয়েছে। আমি আর ব্যোমকেশ আমাদের চিরাভ্যস্ত বসবার ঘরটাতে মুখোমুখি চেয়ারে বসেছিলাম। খোলা জানলা দিয়ে সকালবেলার আলো ও বাতাস ঘরে ঢুকছিল। ব্যোমকেশ একটা বাইসাইকেলের বেল হাতে নেড়ে চেড়ে দেখছিল। টেবিলের ওপর একখানা খাম খোলা অবস্থায় পড়েছিল। ব্যোমকেশ ঘন্টির মাথাটা খুলে ভিতরের যন্ত্রপাতি সপ্রশংস চোখে নিরীক্ষণ করতে করতে বলল, কি অদ্ভুত লোকটার মাথা, এরকম একটা যন্ত্র যে তৈরি করা যায় এ কল্পনাও বোধ করি আজ পর্যন্ত কারুর মাথায় আসেনি। এই যে পাকানো স্প্রিং দেখছো, এটি হচ্ছে
এই বন্দুকের বারুদ, কি নিদারুণ শক্তি এই স্প্রিংয়ের! কি ভয়ঙ্কর অথচ কি সহজ! এই ছোট্ট ফুটোটি হচ্ছে এর নল, যে পথ দিয়ে গুলি বেরোয়, আর এই ঘোড়া টিপলে দুটো কাজই একসঙ্গে হয়, ঘণ্টিও বাজে আর গুলিও বেরিয়ে যায়। ঘণ্টির শব্দে স্প্রিংয়ের আওয়াজ চাপা পড়ে। মনে আছে যেদিন কথা হয়েছিল? শব্দে শব্দ ঢাকে, গন্ধ ঢাকে কিসে? এই লোকটা যে কত বড় বুদ্ধিমান, সেই দিন তার ইঙ্গিত পেয়েছিলাম। আচ্ছা, পথের কাঁটা আর গ্রামোফোন পিন যে একই লোক, এ তুমি বুঝলে কি করে? প্রথমটা বুঝতে পারিনি, কিন্তু ক্রমশ যেন নিজের অজ্ঞাত সারে ও দুটো মিলেমিশে এক হয়ে গেল। দেখো, পথের কাঁটা কি বলছে, সে খুব পরিষ্কার করেই বলছে, যদি তোমার সুখ স্বাচ্ছন্দ্যের পথে কোনো প্রতিবন্ধক থাকে তো সে তা দূর করে দেবে, অবশ্য কাঞ্চন বিনিময়ে। পারিশ্রমিকের কথাটা স্পষ্ট উল্লেখ না থাকলেও এটা যে তার অনাহারি পরহিতৈষা নয় তা সহজেই বোঝা যায়। তারপর এদিকে দেখো, যারা গ্রামোফোনের পিনের ঘায়ে মরেছেন তারা সকলেই কারুর না কারুর সুখের পথে কাঁটা হয়ে বেঁচেছিলেন। আমি মৃত ব্যক্তিদের আত্মীয় স্বজনের ওপর কোনো ইঙ্গিত করতে চাই না, কারণ যে কথা প্রমাণ করা যাবে না সে কথা বলেও কোনো লাভ নেই। কিন্তু এটাও লক্ষ্য না করে থাকা যায় না যে মৃত ব্যক্তিরা সকলেই অপুত্রক ছিলেন, তাদের উত্তরাধিকারী কোনো ক্ষেত্রে ভাগ্নে, কোনো ক্ষেত্রে ভাইপো, কোনো ক্ষেত্রে বা জামাই। আশুবাবু এবং তার রক্ষিতার উপাখ্যান থেকে এই ভাইপো ভাগ্নে জামাইদের মনোভাব কতক বোঝা যায় নাকি? তবেই দেখা যাচ্ছে পথের কাঁটা আর গ্রামোফোন পিং বাইরে পৃথক হলেও বেশ স্বাচ্ছন্দ্যে অবলীলাক্রমে জোর লেগে আছে। ভাঙা পাথর বাটির দুটো অংশ যেমন সহজেই জোর লেগে যায়। আর একটা জিনিস প্রথম থেকেই আমার দৃষ্টি আকর্ষণ করেছিল, একটার নামের সঙ্গে অন্যটার কাজের সাদৃশ্য। এদিকে পথের কাঁটা নাম দিয়ে বিজ্ঞাপন বেরোচ্ছে, আর ওদিকে পথের ওপর কাঁটার মতোই একটা পদার্থ দিয়ে মানুষকে খুন করা হচ্ছে। মিলটা সহজেই চোখে পড়ে নাকি? হয়তো পড়ে, কিন্তু আমার পড়েনি। ব্যোমকেশ অধীরভাবে ঘাড় নেড়ে বলল, এসব তো খুব সহজ অনুমানের বিষয়। আশুবাবুর কেসটা হাতে আসার প্রায় সঙ্গে সঙ্গেই এগুলো আমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল। আসল সমস্যা দাঁড়িয়েছিল লোকটা কে। এইখানেই প্রফুল্ল রায়ের অদ্ভুত প্রতিভার পরিচয় পাওয়া যায়। প্রফুল্ল রায়কে যারা টাকা দিয়েছে খুন করবার জন্যে, তারাও জানতে পারেনি যে লোকটা কে বা কি করে সে খুন করে। আত্মগোপন করবার অসাধারণ ক্ষমতাই ছিল তার প্রধান বর্ম। আমি তাকে কোশ্মিনকালেও ধরতে পারতাম কিনা জানি না, যদি না সে আমার মন বোঝবার জন্য সেদিন নিজে এসে হাজির হতো। কথাটা একটু বুঝিয়ে বলি। তুমি যেদিন পথের কাঁটার নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে ল্যাম্পপোস্ট ধরে দাঁড়িয়েছিলে, সেদিন তোমার ভাবভঙ্গি দেখে তার সন্দেহ হয়, তবু সে তোমাকে চিঠি গছিয়ে দিয়ে গেল, তারপর অলক্ষে তোমার অনুসরণ করল। তুমি যখন এই বাড়িতে এসে উঠলে তখন তার আর সন্দেহ রইল না যে তুমি আমারই দূত। আশুবাবুর কেস আমার হাতেই এসেছে তা সে জানত, কাজেই তার দৃঢ় বিশ্বাস হল যে আমি অনেক কথাই জানতে পেরেছি। অন্য লোক হলে কি করত বলা যায় না, হয়তো এ কাজ ছেড়ে ছুড়ে দিয়ে পালিয়ে যেত। কিন্তু প্রফুল্ল রায়ের অসীম দুঃসাহস, সে আমার মন বুঝতে এলো, অর্থাৎ আমি কতটা জানি এবং পথের কাঁটা সম্বন্ধে কি করতে চাই তাই জানতে এলো। এতে তার বিপদের কোনো আশঙ্কা ছিল না, কারণ প্রফুল্ল রায় যে পথের কাঁটা এবং গ্রামোফোন পিন তা জানা আমার পক্ষে সম্ভব ছিল না, এবং জানলেও তা প্রমাণ করতে পারতাম না। শুধু একটি ভুল প্রফুল্ল রায় করেছিল। কি ভুল? সেদিন সকালে আমি যে তারই পথ চেয়ে বসেছিলাম,
এটা সে বুঝতে পারেনি। সে যে খোঁজ খবর নিতে আসবেই এ আমি জানতাম। তুমি জানতে? তবে আসবা মাত্র তাকে গ্রেপ্তার করলে না কেন? কথাটা তুমি ইয়ের মতো বললে অজিত। তখন তাকে গ্রেপ্তার করলে মানহানির মোকদ্দমায় খেসারত দেওয়া ছাড়া আর কোনো লাভ হতো না। সে যে খুনি আসামি তার প্রমাণ কিছু ছিল কি? তাকে ধরার একমাত্র উপায় ছিল যাকে বলে ইন দ্য অ্যাক্ট, রক্তাক্ত হস্তে। আর সেই চেষ্টাই আমি করেছিলাম। বুকে প্লেট বেঁধে দুজনে যে গিয়েছিলাম সে কি মিছিমিছি? যাই হোক, প্রফুল্ল রায় আমার সঙ্গে কথা বলে বুঝল যে আমি অনেক কথাই জানি। শুধু বুঝতে পারল না যে আমিও তাকে চিনতে পেরেছি। সে মনে মনে ঠিক করল যে আমার বেঁচে থাকা আর নিরাপদ নয়। তাই সে আমাকে একরকম নিমন্ত্রণ করে গেল, যেন রাত্রে রেসকোর্সের পাশের পথ দিয়েই যাই। সে জানত একবার তোমাকে পাঠিয়ে ঠকেছি, এবার আমি নিজেই যাব। কিন্তু একটা বিষয়ে তার খটকা লাগল, আমি যদি পুলিশ সঙ্গে নিয়ে যাই। তাই সে পুলিশের প্রসঙ্গ তুলল। কিন্তু পুলিশের নামে আমি এমনই চটে উঠলাম যে প্রফুল্ল রায় খুশি হয়ে তাড়াতাড়ি চলে গেল। আমাকে মনে মনে খরচের খাতায় লিখে রাখল। বেচারাই একটা ভুল করে সব মাটি করে ফেলল। শেষকালে তার অনুতাপও হয়েছিল। আমার বুদ্ধিকে অবজ্ঞা করা যে তার উচিত হয়নি, এ কথা সেদিন সে মুক্ত কণ্ঠে স্বীকার করেছিল। কিছুক্ষণ নীরব থেকে ব্যোমকেশ বলল, তোমার মনে আছে প্রথম যেদিন আশুবাবু আসেন সেদিন তাকে জিজ্ঞাসা করেছিলাম বুকে ধাক্কা লাগবার সময় কোনো শব্দ শুনেছিলেন কি না? তিনি বলেছিলেন বাইসাইকেলের ঘণ্টির আওয়াজ শুনেছিলেন। তখন সেটা গ্রাহ্য করিনি। আমার হাওড়া ব্রিজের ওখানটাই জোড়া লাগছিল না। তারপর পথের কাঁটার চিঠি যখন পড়লাম এক নিমেষে সব পরিষ্কার হয়ে গেল। তোমার প্রশ্নের উত্তরে আমি বলেছিলাম চিঠিতে একটি কথা পেয়েছি, সে কথাটি কি জানো? বাইসাইকেল। বাইসাইকেলের কথা কেন যে তখনও পর্যন্ত মাথায় ঢোকেনি এটাই আশ্চর্য। বাস্তবিক এখন ভেবে দেখলে বোঝা যায় যে বাইসাইকেল ছাড়া আর কিছুই হতে পারত না। এমন সহজে অনাড়ম্বরভাবে খুন করবার আর দ্বিতীয় কোনো উপায় নেই। তুমি ধরো রাস্তা দিয়ে যাচ্ছ, সামনে একটা বাইসাইকেল পড়ল, বাইসাইকেল আরোহী তোমাকে সরে যাবার জন্য ঘণ্টি দিয়েই পাশ কাটিয়ে চলে গেল, অমনি তুমিও মাটিতে পড়ে পটল তুললে। বাইসাইকেল আরোহীকে কেউ সন্দেহ করতে পারে না, কারণ সে দুহাতে হ্যান্ডেল ধরে আছে, অস্ত্র ছুঁড়বে কি করে? তার দিকে কেউ ফিরেও তাকায় না। একবার পুলিশ ভারী বুদ্ধি খেলিয়েছিল, তোমার মনে থাকতে পারে, গ্রামোফোন পিনের শেষ শিকার কেদার নন্দী লালবাজারের মোড়ের উপর মরেছিলেন। তিনি পড়ামাত্র পুলিশ সমস্ত ট্রাফিক বন্ধ করে দিয়ে প্রত্যেক লোকের কাপড় চোপড় পর্যন্ত অনুসন্ধান করে দেখেছিল, কিন্তু কিছুই পেল না। আমার বিশ্বাস প্রফুল্ল রায়ও সেখানে ছিল এবং তাকেও যথারীতি সার্চ করা হয়েছিল। প্রফুল্ল রায় তখন মনে মনে খুব হেসেছিল নিশ্চয়ই, কারণ তার বাইসাইকেলের বেলের মাথা খুলে দেখবার কথা কোনো পুলিশ তারকার মাথায় আসেনি। বলে ব্যোমকেশ সস্নেহে বেলটি নিরীক্ষণ করতে লাগল। টেবিলের উপর থেকে সরকারি লম্বা খামখানা হাওয়ায় উড়ে আমার পায়ের কাছে পড়ল। সেটা তুলে টেবিলের উপর রেখে দিয়ে আমি জিজ্ঞাসা করলাম, পুলিশ কমিশনার সাহেব কী লিখেছেন? অনেক কথা, গোড়াতেই আমাকে পুলিশ এবং সরকার বাহাদুরের পক্ষ থেকে ধন্যবাদ দিয়েছেন। তারপর প্রফুল্ল রায় আত্মহত্যা করাতে দুঃখ প্রকাশ করেছেন, যদিও এতে তাঁর খুশি হওয়াই উচিত ছিল, কারণ গভর্নমেন্টের অনেক খরচ এবং মেহনত বেঁচে গেল। যাই হোক, সরকার বাহাদুরের কাছ থেকে প্রতিশ্রুত পুরস্কার যে আমি শীঘ্রই পাব তাতে কোনো সন্দেহ নেই, কারণ পুলিশ সাহেব জানিয়েছেন যে দরখাস্ত করা মাত্রই আমার আর্জি মঞ্জুর হবে, তার ব্যবস্থা তিনি করেছেন। প্রফুল্ল রায়ের লাশ কেউ শনাক্ত করতে পারেনি, জুয়েল ইন্স্যুরেন্স কোম্পানির লোকেরাও লাশ দেখে বলেছে যে এ তাদের প্রফুল্ল রায় বলে মনে হয় না।
তাদের প্রফুল্ল রায় উপস্থিত কর্ম উপলক্ষে যশোহরে আছেন। সুতরাং বেশ বোঝা যাচ্ছে যে প্রফুল্ল রায় নামটা ছদ্মনাম, কিন্তু তাতে কিছু আসে যায় না। আমার কাছেও চিরকাল প্রফুল্ল রায়ই থাকবে। চিঠির উপসংহারে পুলিশ সাহেব একটা নিদারুণ কথা লিখেছেন, এই ঘণ্টিটা ফেরত দিতে হবে, এটা নাকি এখন গভর্নমেন্টের সম্পত্তি। ওঠার ওপর তোমার ভারী মায়া পড়ে গেছে, তাই না? কিছুতেই ছাড়তে পারছো না। সত্যি, 2000 টাকা পুরস্কারের বদলে সরকার বাহাদুর যদি আমাকে ঘণ্টিটা বকশিস করেন, আমি মোটেই দুঃখিত হই না। যাই হোক, প্রফুল্ল রায়ের একটা স্মৃতিচিহ্ন তবু আমার কাছে রইল। কি ভুলে গেলে? সেই 10 টাকার নোটখানা, সেটাকে ফ্রেমে বাঁধিয়ে রাখবো ভেবেছি। তার দাম এখন আমার কাছে 100 টাকারও বেশি। বলে ব্যোমকেশ ঘণ্টিটা সযত্নে দেরাজের মধ্যে বন্ধ করে রেখে আসলো। সে ফিরে আসলে আমি তাকে একটা প্রশ্ন করলাম, আচ্ছা ব্যোমকেশ, সত্যি বলো তো, পানের মধ্যে বিষ আছে তুমি জানতে? জানা এবং না জানার মাঝখানে একটা অনিশ্চিত স্থান আছে, সেটা সম্ভাবনার রাজ্য। কিছুক্ষণ পরে আবার বলে উঠল, তুমি কি মনে করো প্রফুল্ল রায় যদি সামান্য খুনির মতো ফাঁসি যেত তাহলে ভালো হতো? আমার তো তা মনে হয় না, বরং এমনিভাবে যাওয়াই তার ঠিক হয়েছে। সে যে কত বড় আর্টিস্ট ছিল, ধরা পড়েও হাত পা বাঁধা অবস্থায় সে তা দেখিয়ে দিয়ে গেছে। স্তব্ধ হয়ে রইলাম। শ্রদ্ধা ও সহানুভূতি কোথা থেকে যে কোথায় গিয়ে পৌঁছতে পারে তা দেখলে বিস্মিত না হয়ে থাকা যায় না। চিঠি হ্যায়! ডাকপিয়ন একখানা রেজিস্ট্রি চিঠি দিয়ে গেল। ব্যোমকেশ খাম খুলে ভেতর থেকে কেবল একখানা রঙিন কাগজের টুকরো বের করল, তার উপর একবার চোখ বুলিয়ে সহাস্যে আমার দিকে বাড়িয়ে দিল। দেখলাম শ্রী আশুতোষ মিত্রের দস্তখত সম্বলিত একখানা 1000 টাকার চেক। আপনারা এতক্ষণ শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে পথের কাঁটা। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। শুনতে থাকুন টক থিয়েটার প্রত্যেক শুক্রবার ঠিক রাত 9টায়। পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেনমেন্ট।